হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রিশা ক্রাফট থেকে লাইভে চলে আসলাম। আজকে আমাদের মনে হয় আজকে অনেক দিন পরে আজকে আমরা এই সময় লাইভে আসলাম। হ্যালো হ্যালো রিয়া আপু, কেমন আছেন? মেরুন চোকার আছে? হ্যাঁ আপু, মেরুন চোকার আছে। দেখাবো আজকে না বেশ কিছু অফার নিয়ে আসছি, ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্য। এবং কারণ হচ্ছে আমাদের পূজার আগে আজকে মেবি খুব ভালোভাবে আমরা আর কি প্রিপারেশন নিয়ে পার্সেলগুলো দিতে পারবো। পরের দিন তো শুধুমাত্র ঢাকার মধ্যেই পৌঁছাবে, ঢাকার বাইরেরগুলো হয়তো বা পৌঁছাবে না। সো শুধুমাত্র আজকের জন্য কিন্তু আমরা বেশ কিছু অফার দিয়ে দিব। সো কেউ কিন্তু মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। একটু ভিউয়ার বাড়ুক, সবাই একটু শেয়ার করে দেন। আপু সিলভার কালারের ঘড়িটা দেখান। হ্যাঁ শিওর আপু, সিলভার কালারের ঘড়িটা শুধুমাত্র লাস্ট একটা পিস আছে। হ্যালো বিউটিফুল, থ্যাংক ইউ লিজা আহমেদ। আপু কেমন আছেন? আচ্ছা, এটা হচ্ছে লাস্ট পিসটা অ্যাভেলেবল, যেটার আমাদের রেগুলার প্রাইস ছিল 380 টাকা। এটার লাস্ট পিস আছে, সো এটার প্রাইস হচ্ছে 350 টাকা। হ্যালো আপু, অনেকক্ষণ অপেক্ষা ছিলাম। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছিলাম অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন। অ্যাকচুয়ালি আমার বেবিটা ঘুমাচ্ছিল না, অনেক সময় দেখা যায় না সবচেয়ে বেশি কাজ যেদিন থাকে সেদিন বাচ্চারা বেশি জ্বালায়। ফুলের ক্লিপ দেখা আগে। হ্যাঁ শিওর দেখাবো। এটা প্রাইস হচ্ছে 350 টাকা এই ওয়াচটা। এটার লাস্ট একটা পিস আছে, 380 টাকা ছিল শুধুমাত্র, কিন্তু লাস্ট পিস জন্য এটা পেয়ে যাচ্ছেন। এবং আমি বলে দিচ্ছি আজকে আমি কিন্তু লাইভে, মানে বিলিভ মি, আজকে ওড়াধোড়া অফারটাই কিছু একটা থাকবে। সো সবাইকে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে। শেয়ার করলে এই অফার প্রাইসগুলোতে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন। হ্যালো আপু, হ্যালো দীপা আপু, হ্যালো আপু কেমন আছেন? এত তাড়াতাড়ি লাইভে আসলেন, তাড়াতাড়ি কই আপু, অনেক দেরি করে ফেলছি নাকি? আপনি একটু আমাকে খোঁচা দিলেন, বলেন কোনটা। আপু ক্যাপশনটা ঠিক করে দেন, একটু ভুল হয়েছে। আই হাই কি লিখে ফেলছি জানি না আপু, এখন তো অ্যাকচুয়ালি ঠিক করার মতন অবস্থা নাই, এখন ঠিক করতে গেলে লাইভটা কেটে যাবে। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কিছু বলার নাই। হ্যালো মিনা আপু, হ্যালো হিজাপিন দেখাও। হ্যাঁ অনেকগুলো হিজাপিন আছে, আমি দেখাবো। আচ্ছা তার আগে কয়েকটা চোকারও হাতের কাছে নিয়ে নিই। সত্যি সত্যি বলছি, আজকের আজকের জিনিসগুলো দেখলে সবাই খুব খুব খুশি হবেন, প্লাস হচ্ছে কী বলবো, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা এই পিনগুলো ক্লিপগুলো দেখায় পেছনে, কিন্তু এই যে দেখেন এরকম ক্লিপ সিস্টেম, ঠিক আছে। খোপার পাশেও দিতে পারবেন, চাইলে সাইডে দিতে পারবেন, ফ্রন্টে বেবিদের সবভাবে। এটা আজকের দিন তো মাত্র শুরু, তাই বললাম। ও হ্যাঁ ঠিক বলছেন, স্টোন ফেন্সি ওয়াচটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ এই ওয়াচগুলো সবার সবার যারা পাচ্ছে সবাই বলতেছে, যেমন ফরিদপুরে এক আপু আছেন, উনি একটা পাওয়ার সাথে সাথে উনি আর একটা করতে বলেছেন। হ্যালো শরীফা আপু, আপু ওই মিডিলের ছাপটাটা দেখাও। হ্যাঁ সে অবশ্যই দেখাবো, অনেক দিন পর রোজি আপু আপনাকে পেলাম, এবার টপ ফ্যান হলাম। কীভাবে কীভাবে যে হয়ে গেছেন আপু, অনেকে আছে একদম ফার্স্ট থেকে আমাদের পেজে আছে, বাট তারপরও ওনারা মাঝে মাঝে বলে আপু কেন আমরা হতে পারলাম না। ঝাপটাগুলি কত, সবগুলো দেখাই দিব আপু। আজকে অনেক সুন্দর সুন্দর হিজাব টিকলি আছে, সো সাথে থাকতে হবে। শেয়ার গিফট কি আপু? শেয়ার গিফট আজকে কন্টেস্ট না, আজকে শুধুমাত্র যারা পারচেস করবেন তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা এই ফ্লাওয়ার দুইটা দেখাই, এটা কিন্তু আপনারা চাইলে হিজাবেও ইউজ করতে পারবেন, চাইলে কিন্তু চুলেও ইউজ করতে পারবেন। দুইটা অপশন আছে এটার, ঠিক আছে। দুইটা কালার, এটার দুইটা কালার, ওকে। খুব খুব নাইস একটা কি বলবো ক্লিপ বা হিজাব পিন যেটাই বলেন না কেন, দুইটা কাঠগুলো প্রায় খুব প্লিজ। হ্যাঁ শিওর, হ্যাঁ আপু এক চোখ দিয়ে লাইভ দেখি আমি, ঘুমে শেষ, তাড়াতাড়ি হিজাব। আহারে আচ্ছা অবশ্যই দেখাবো। এটার প্রাইস হচ্ছে অনলি 75 টাকা, ঠিক আছে। কুন্দন ওয়াচগুলি কত দেখাই দিচ্ছে আপু, 420 করে। এটার প্রাইস হচ্ছে অনলি 75 করে, দুইটা কালার হবে, এটার দুইটা কালার হবে। আর কাঠ গোলাপটার প্রাইস তো বলেই দিয়েছি পেজে, 50 টাকা, অনলি 50 টাকা, ঠিক আছে, অনলি 50 টাকা। এটার একটাই অপশন, এটা হচ্ছে এই যে এরকম ক্লিপ সিস্টেম, ওকে। এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে পারবেন। আর আজকে খুব সুন্দর একটা ফেন্সি নেলস আমি পরবো, প্লাস দেখাবো আজকে নতুন কালেকশনগুলো।
তো সবাই কি বলবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করতে থাকেন। আচ্ছা, হিজাব টিকলিগুলো দেখানো শুরু করি, তার আগে ওয়াচটা, না ওয়াচটা পরে, ফুল পিঙ্কটা রাখো। হ্যাঁ শিওর মামি, কেমন আছো? ঠিক আছে, আচ্ছা ওয়াচগুলো দেখাবো, আগে হিজাব টিকলিগুলো দেখা। এটা হচ্ছে ঝাপটা, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন কি বলবো, বাদামি বাদামি জাম্বুরার যে কালারটা না, অ্যাকচুয়ালি পিঁয়াজি পিঙ্ক, একটা খুব সুন্দর একটা কালার, সেই কালারটা হবে। এটার প্রাইস হচ্ছে 170 টাকা, ঠিক আছে? খুব খুব রিজনেবল প্রাইস, প্রাইস হচ্ছে অনলি 170 টাকা। এটা তিনটা কালার হবে, রুবি রেড কালার, গোল্ডেন কালার, আর এই যে এরকম একটা জাম্বুরা পিঙ্ক কালার, ঠিক আছে? এর থেকে তোমাকে অনেক মিস করছি। আহারে, আমারও মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে, আর মানে বুঝতে পারি যে তোমার অ্যাকচুয়ালি টাইমে আমাদের সাথে ম্যাচ হয় না, জন্য তুমি আমাদের সাথে থাকো না, তাছাড়া তুমি আমার লাইভ আগে মিস করতা না। চুড়িগুলো দেখা না, অবশ্যই চুড়ি দেখাবো, নেইল। হ্যাঁ আইভি আপু, নেইল দেখে তো আমি পাগল হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 170 করে, ঠিক আছে? প্রত্যেকটা 3 পিস করে অ্যাভেলেবেল হবে, প্রাইস হচ্ছে অনলি 170 করে, এই তিনটা কালার হবে। আপু অ্যাডজাস্টেবল চুড়িগুলো দেখান, আমার জন্য একবার নিব। আপু আপু, এটা কিন্তু আন্টিটা মনে হয় 24 না? হ্যাঁ তাহলে তো হবে, ঠিক আছে সেটা না। আপু থ্যাংক ইউ। ও জাম্বুরা কালার, হ্যাঁ আপু দেখেন, আমি একটু ক্লোজ করে দেখাই, সিরিয়াসলি এটা কিন্তু জাম্বুরার মতনই কালার লাগছে, না পিঙ্ক কালার, অবশ্য ওইটা পিঙ্কও বলা যায়, বাট আমার কাছে মনে হয়েছে এটা জাম্বুরা টাইপ কালার, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 170 টাকা, এই তিনটা ডিজাইন হবে, ঠিক আছে? আর 3D গুলো দেখাই, 3D গুলো জাস্ট ওয়াও। আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এইটা, এটার হচ্ছে দুইটা কালার হবে, জাস্ট দুইটা কালারই হবে। চেনটা একটু ই হয়ে গেছে, প্যাঁচাই গেছে, ঠিক করে দিই দেন দেখাই। এটা হচ্ছে গ্রিন কালারটা, গ্রিন কালারটার আর মনে হয় 1 পিস অ্যাভেলেবেল হবে, বাটে কালার, হ্যাঁ ঠিকই বলছো বাটে কালার। এটা হচ্ছে গ্রিন কালারটা, নিচের দিকে এরকম ক্রিস্টালের কাজ হবে, এটা আমাদের আগের লাইভটাতে ছিল, এটার একটা পিস হবে। এটার প্রাইস হচ্ছে 230 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 230 টাকা। বুড়ি কই আপু, বুড়ি মাত্র চোখটা বন্ধ করছে, আমি অমনি লাভ দিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা, ঠিক আছে? স্কিন কালার, নুড কালার, গোল্ডেন কালার, যেটা বলেন না কেন, খুবই জোস একটা কালার। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, এটার কালার, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে? এটার ক্রিস্টাল ওয়ার্কগুলো দেখেন, জাস্ট ওয়াও। যে কোনো কালারের কিন্তু শাড়ির সাথে পরতে পারবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, এটা এটার প্রাইস হচ্ছে 250 টাকা, আর এটার প্রাইস ছিল 230 টাকা, ঠিক আছে? আচ্ছা 3D গুলো আমি একটু দেখাই, এখানে রাখলাম, যাদের পছন্দ তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, আর আমি একটু এই মধ্যে নেইলস কয়েকটা একটু এখানে রাখি, দেখি। খুব সুন্দর সুন্দর ফ্রেঞ্চ নেইল আসছে, এবং আজকে কিন্তু নেইলসের অনেক অনেক রিজনেবল প্রাইসের একটা অফার থাকবে, সো কেউ মিস করবেন না, মিস করলেই মিস, একদম শেষ, সব শেষ হয়ে যাবে আজকে নেইল। আমার মেয়েটা কাশতেছে, আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে উঠে পড়বে, আর আমাকে একটা দৌড় দিতে হবে, ঝেড়ে দৌড় দিতে হবে। কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ইনবক্স করেছি রুবি রেডটা, ঠিক আছে আপু, অবশ্যই চেক করব, দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এই ফিঙ্গারিংটার কথা বলি, 250 টাকার ছিল এই ফিঙ্গারিংটা, এটার লাস্ট একটা পিস হবে, ঠিক আছে? এটার লাস্ট একটা পিস হবে, প্রাইস হচ্ছে অনলি 230 টাকা, ঠিক আছে? লাস্ট একটা পিস হবে, অনলি 230 টাকা, অ্যাডজাস্টেবল হবে, ঠিক আছে? ফিঙ্গারিংটা কিন্তু অ্যাডজাস্টেবল হবে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা আমাদের রেইনবো কালার, রেইনবো ফিঙ্গারিংটা পান নাই, ঠিক আছে, যারা গতবারে রেইনবো ফিঙ্গারিংটা পান নাই, আই মিন যেগুলো, যেটা স্টক আউট ছিল, আমি নিবো ফ্রেঞ্চ নেইল, হ্যাঁ অবশ্যই চুড়িগুলো দেখান, হ্যাঁ শিওর আপু চুড়ি দেখাবো। অনেকগুলো কিন্তু আমাদের সেই কি বলবো, রেইনবো রিংগুলো আমি রিস্টক করতে পেরেছি, অনেকগুলো অনেকগুলো, মোটামুটি মনে হয় 19 পিস আর কি আনতে পারছি। আমি জানি না কতটুকু সময় পর্যন্ত আমি এটা রাখতে পারবো। মালাটা দেখান আপু, এখানে তো কোনো মালা নাই। ও আচ্ছা হ্যাঁ মালা আছে, দেখাবো সামনে পারলোটা কি আপু, এটা একটা লং মালা, ঠিক আছে? এটা ডাবল করে পরতে পারবেন, আমি এটা অবশ্যই দেখাবো। আরও সুন্দর সুন্দর হিজাবের কিছু কালেকশন আছে, সেগুলো দেখাবো। আচ্ছা আমি 3D পিনগুলো একটু দেখাই দিই, ঠিক আছে? 3D পিনগুলো একটু দেখাই দিই,
এই দেখেন, এটা খুবই জোস শেল ডিজাইন। ওকে, এটা হচ্ছে পিচ কালারটা, পিচ কালারটা। প্রাইস হচ্ছে অনলি 140 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 140 টাকা, খুবই খুবই সিম্পলের মধ্যে এবং খুব স্ট্যান্ডার্ড, ঠিক আছে? প্রত্যেকটা কালার আমি হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে? হিজাব পিন দেখান। হ্যাঁ, আপু, এই যে হিজাব পিন দেখাচ্ছি। কথা উধাও হয়ে গেছো গো, তুমি কোথায় উধাও হয়ে গেছো গো? আপু কই, আপু কোথায় উধাও হয়ে গেলাম আপু? আজকে ভুলে গেছো। অনেকদিন পরে মোর সাথে কথা হচ্ছে। রেইনবো রিংগুলো দেখাও। হ্যাঁ, অবশ্যই দেখাবো। নীলা আহমেদ আপু, হ্যালো, কেমন আছেন আপু? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে অনলি 140 টাকা করে, ঠিক আছে? ইয়েলো কালার আর পিচ কালারটা দেখালাম, স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রত্যেকটা 3 পিস করে কিন্তু অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? প্রত্যেকটা 3 পিস অ্যাভেলেবেল হবে। এই ডিজাইনটা দুইটা হবে, মাল্টি কালার আর হোয়াইট কালার। খুবই নাইস পিনগুলো, প্রাইস হচ্ছে অনলি 140 করে, ঠিক আছে? এগুলো কিন্তু শাড়ির ব্রোচ হিসেবেও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? খুবই 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 জোস একটা পিন, প্রাইস হচ্ছে অনলি 140 টাকা, ঠিক আছে? অনলি 140 টাকা। আর আরেকটা ডিজাইন হবে, এটা হচ্ছে গ্রিন এবং স্কাই কালার। প্রত্যেকটা কালার এত সুইট, মানে জাস্ট বলার বাইরে, খুবই সুন্দর। এবং ছোট ছোট স্টোনের কাজ করা আছে। রুনা আপু অবশ্যই চুড়ি দেখাবো, একটু সময় দেন, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 140 করে। এখানে 6টা ডিজাইন, 6টার প্রাইসে 140 করে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজাস্টেবল চুড়িটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের নিউ ডিজাইনটা, হচ্ছে নিউ আর কি। আমি এটার 2টা ডিজাইন, তো আমি 2টা দেখাই। আচ্ছা, এই রেড সেটটা আমার কাছে কেউ একজন চেয়েছিলেন, এটা আমি লাকিলি পেয়ে গেছি, এটা পাওয়ার কথা ছিল না অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা একটু দেখাই, দেখেন তৈয়বা ফিনিশিং হবে। এই চুড়িগুলো অ্যাকচুয়ালি কি, সেটা যারা পেয়েছেন তাদের রিভিউ অ্যাকচুয়ালি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। মো আপু বলি নাই গো, আমি একটু বেশি তাই লাগে। আচ্ছা, ফ্লাওয়ার্স 2টা দেখাও। হ্যাঁ আপু, ফ্লাওয়ার্সগুলো দেখিয়েছি, আমি আবার দেখাবো। এটা 2টা ডিজাইন, ওকে? প্রাইস হচ্ছে অনলি 300 টাকা, প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। একটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন আর একটা হচ্ছে হার্ট শেপের মধ্যে, ঠিক আছে? আপু রেড ইয়ারিংটা দেখান। আপু এটা ইয়ারিংস না আপু, এটা হচ্ছে হিজাব টিকলি, ওকে? এটার প্রাইস হচ্ছে 300 টাকা, এটার প্রাইস হচ্ছে 300 টাকা পেয়ার, ওকে? বলে দিলাম পেয়ার। সো এটা রাখছি, আমি একটু ওয়াচগুলো দেখাবো। এই সেটটা অবশ্যই আমি তখন খুলবো যে আপু আর কি নক করেছিলেন, উনি উনি অনেক দিন নক করছেন যে আপু প্লিজ আমাকে এই কালারটা এনে দেন, বাট আমি অ্যাকচুয়ালি পাই নাই। লাকিলি পাইছি, বাট আমি এখন ওনাকে হারাই ফেলছি, ঠিক আছে? যদি উনি আসেন তো অবশ্যই একটু নক করবেন, আমি রেড সেটটা দেখাই দিব, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াচটা রাউন্ড শেপটা, এটা হচ্ছে রাউন্ড শেপেরটা, আমি দেখাই দেই। প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 420 টাকা। এবং আমি কিন্তু আরেকটু পরে সব অফারের জিনিসগুলো দেখানো শুরু করব, ডিসকাউন্টের যেগুলো, ঠিক আছে? সো সবাইকে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, মিনিমাম 5টা শেয়ার করতেই হবে, ঠিক আছে? এবং স্ক্রিনশট অবশ্যই রাখবেন। প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে। রাউন্ড শেপেরই আরও কয়েকটা দেখাবো আমি, গাছগুলো হাতে পড়লে মনটা ভরে যায়। হ্যাঁ আপু, পরে ছবি দিন, তাহলে আমরা পেজে গ্রুপে দিয়ে দিব। সো সবাই কিন্তু অবশ্যই অর্ডারটা প্লেস করবেন তৃষা ক্র্যাফ্টে মেসেজ অপশানে। এবং আমাদের রিভিউগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন তৃষা ক্র্যাফ্টের যে গ্রুপটা, তৃষা ক্র্যাফ্ট শপিং রিভিউ আড্ডা। সো ওখানে গেলে আপনারা কিন্তু সব রিভিউগুলো দেখতে পাবেন, ম্যাক্সিমাম রিভিউগুলো আমাদের আর কি ওখানে পোস্ট করা হয়। না নাজমা খান আপু, আজকে কন্টেস্ট নাই, আজকে শুধুমাত্র এই অফারটা হচ্ছে যারা পারচেস করবেন তাদের জন্য। চুড়িগুলো দেখান আপু, চুড়িগুলো তো দেখিয়েছি, সামনে ব্ল্যাক পাওয়ার মালাটা দেখান আপু। এখানে তো ব্ল্যাক নাই, অ্যাশ, পিচ, অফ হোয়াইট এবং গ্রে টাইপস, আমি দেখাবো মালাটা দেখান। হ্যাঁ শিওর আপু, দেখাবো। আচ্ছা, এই ওয়াচটা দেখে, এটার প্রাইসও কিন্তু 420 টাকা, ঠিক আছে? পাই নাই আমার ওয়াচ। হ্যাঁ পাবা, পেলে মন ভরে যাবে ইফাত আপুর মতো না, ঠিক আছে? স্যাটারডেতে অবশ্যই আপু। এটা প্রাইস হচ্ছে 420 টাকা, এবং আমি বলেই দিচ্ছি এটা কিন্তু অ্যাডজাস্টেবল। সো যে কোনো আপুর হাতে 210, 242, কারোর অ্যাকচুয়ালি মানে কি বলবো টেনশনের কিচ্ছু নাই, সবার হাতে লাগবে। প্রাইস হচ্ছে 420 টাকা, এটাও ছিল রাউন্ড শেপে। এবং আমি আরেকটা রাউন্ড শেপের মধ্যে দেখাচ্ছি, এই শেপটা অনেকেই চেয়েছিলেন যে ফুললি স্টোন ওয়ার্কেরটা আপু দেখান প্লিজ, ফুললি স্টোন ওয়ার্কেরটা। এটা হচ্ছে সেই ফুললি স্টোন ওয়ার্কের
আমি এটা দেখাচ্ছি, এটা ওকে। আপনি হাতে চুড়িটা আবার দেখাও, আমি দেরি করে ফেলেছি। হ্যাঁ আপু দেখাচ্ছি অবশ্যই ফিঙ্গার এটা। হ্যাঁ আপু তানি আপু অবশ্যই রেইনবোটা দেখাবো, কারণ এটার জন্য অনেকেই ওয়েট করছিলেন। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 420 টাকা, এটার প্রাইস তো পড়ছে 420 টাকা। এবং এটার আর একটা শেপ হবে, আমি সেটা দেখাই। ওভাল একটা শেপ হবে আমাদের, ইয়া শেপটা কি বলে, স্কোয়ার শেপটা টোটালি স্টক আউট, তো স্কোয়ারটা দেখাতে পারছি না। এটা হচ্ছে ওভালটা, ওভালটাও একদম শেষ মনে হয়, মাত্র আর দুইটা পিস হবে। ওভালটা দেখাচ্ছি, ওভালটার মাত্র দুইটা পিস হবে আর। ঠিক আছে, এটা হচ্ছে ওভালটা, প্রাইস হচ্ছে অনলি 420 টাকা। ঠিক আছে, সবাইকে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, স্ক্রিনশট দিতে হবে, আমি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা লং পার্লের মালাটা দেখাচ্ছি, আমি পার্লটা দেখাই। এগুলো অ্যাকচুয়ালি দাঁত দিয়ে ঘষলেই বুঝতে পারবেন যে পার্লের কোয়ালিটিটা কেমন। ঠিক আছে, এগুলো ঘষা লাগলে কখনো কালার চেঞ্জ হবে না বা চোঁচা ওঠার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, এবং ক্রিস্টালগুলো আমি আরেকটু ক্লোজ করে দেখাই। ক্রিস্টালগুলো যে দেখেন, ক্রিস্টালগুলো এগুলো কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। প্লাস হচ্ছে আপনি পড়লে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এটা কেমন, এবং এটার ওয়েট আছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু একদম লাইট ওয়েট না, এটার ওয়েট হবে। ওকে, এটা আপনি চাইলে কিন্তু এটা ডাবল করে পড়তে পারবেন, সিঙ্গেল করে পড়লেও এটা 100 সেন্টিমিটারের মতন লম্বা হবে। সো এটা ডাবল করে পড়লে বেটার। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু হাতে ধরছি। প্রাইস হচ্ছে 450 টাকা, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। স্ক্রিনশটটা নিয়ে নেবেন, পছন্দ হলে ইনবক্সে নক করে দিবেন। ঠিক আছে, এটা আমি রাখছি এখানে। আচ্ছা আর একটা যেন কী জিনিস দেখাতে বললেন একজন আপু, আচ্ছা একটা হিজাবের চেইন দেখাবো আমি, মাল্টি কালারের। ঠিক আছে, এটা একটা হিজাবের চেইন, এরকম নেকলেসও আছে। পার্লটার প্রাইস আপু, পার্ল কি এর প্রাইস এই যদি এটার কথা বলে থাকেন, এটার প্রাইস হচ্ছে 250 টাকা ছিল, 230 টাকা অনলি, 230 টাকা এখন। ঠিক আছে, রিং দেখাও। হ্যাঁ শিওর, আমি রেইনবো রিংটা একটু দেখাই, কারণ এটা এটা না দেখালেই না, আমার এটা হাতে নিলে আমার আমার নিজের মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর একটা ফিঙ্গার রিং, অনেক 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 সুন্দর একটা ফিঙ্গার রিং। ঠিক আছে, সো স্ক্রিনশট নিয়ে নেবেন, অনলি 90 টাকা, অনলি 90 টাকা, খুবই নাইস একটা ফিঙ্গার রিং। ওকে, জাস্ট ওয়াও, এটা একটা খুব সুন্দর ভিডিও আছে কিন্তু আমাদের পেজে, একটু নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন। দাঁত দিয়ে ঘষবো, আমি তোমাদেরকে আর একটা ফিঙ্গার রিং দেখাবো, যেটা হচ্ছে ডায়মন্ড কাটের। ঠিক আছে, এটার একটা রেপ্লিকাও বের হয়েছে, সো এটা রিয়েল কি না, আমরা রিয়েল দিচ্ছি কি না এটা বোঝার একমাত্র উপায় সেটা হচ্ছে যে যে কোনো জিনিস দিয়ে ঘষলেই তুমি ফিল করতে পারবা যে তুমি প্লাস্টিক ঘষছো নাকি কোনো স্টোন। রিয়েল স্টোন হলে কিন্তু একটু কেমন যেন একটা ফিল হয়। ঠিক আছে, সো বুঝতে পারবা। লেন্স আনবানা লাইভে আপু, আজকে লেন্সের আরও কিছু কালেকশান অ্যাকচুয়ালি আসলে একসাথে আমি শুরু করতে চাচ্ছি, কারণ আমাদের অল্প কিছু স্যাম্পলস আসছে, তো সো বুঝতে পারছি না আসলে কী করবো। আপনি প্যাকেটের সেটটা দেখাও। হ্যাঁ শিওর আপু, প্যাকেটের সেটটা দেখাবো। নেট চলে গেছিলো, কতটুকু মিস করলাম জানি না আপু, কতটুকু মিস করছেন। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে অনলি 90 টাকা। ঠিক আছে, অনলি 90 টাকা। রেইনবো ফিঙ্গার রিংটা খুবই 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 সুন্দর এবং খুবই পপুলার একটা ফিঙ্গার রিং হয়ে গেছে আমার পেজে। ভিডিওটা আপলোড করার পরে এমন কোনো আপু ছিলেন না যে তারা আমাকে নক করেন নাই যে আপু রেইনবো ফিঙ্গার রিংটা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এখানে রাখলেও দেখতে পাবেন না, সো আমি সাইডে রাখি। আচ্ছা আর একটা জিনিস যেন কী দেখাতে চালাম, মনে নাই, দাঁড়াও ভুলেই তো গেলাম, কে যেন প্যাকেটের সেট। আচ্ছা প্যাকেটের সেটটা আমি দেখাই দিই, মালাটা রাখছো? হ্যাঁ আপু মালাটা রেখেছি, মালাটা রাখছি, দেখাবো দেখাবো না সরি রাখছি। ঠিক আছে, আচ্ছা এই সেটটা দেখাচ্ছি, সেটটা হচ্ছে খুব সুন্দর একটা টকটকে লাল কালার, যেটা বলে একদম হট রেড যে কালারটা বলে সেই কালারটা। ঠিক আছে, এবং এটার ফিঙ্গার রিংটাও একটু ডিফারেন্ট টাইপের, শেপটা অন্যগুলোর মতন না, অন্যগুলোর যেমন একটু ফ্লাওয়ার শেপ ছিল সেরকম না, একটু ডিফারেন্ট টাইপের, খুবই 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 সুন্দর একটা সেট। এবং কি বলবো, এই সেটটা আমি কি বলবো, আমার নিজেরই এত ভালো লাগছে, বাট ওই আপুটা আমার কাছে এতবার চেয়েছেন, আমি আসলে শিওর বলতে পারবো না আপুটার নাম। রিংটাকে অ্যাডজাস্টেবল? হ্যাঁ আপু রিংটা অ্যাডজাস্টেবল, একটা রিং পরে দেখাবো। হ্যাঁ শিওর আপু দেখাবো, আমি মনে হয় কয়েকটা মেসেজ স্কিপ করে গেছি না। ঠিক আছে, রিংটা
হিজাব চেইনটা দেখাও। হ্যাঁ দেখাবো, পার্সেল পাই নাই। হ্যাঁ আপু, আমি আজকে অফিসে নক করেছিলাম, ওরা পার্সেল যে দেয়নি এটা আমাকে ইনফর্ম করছে, কিন্তু কেন যে হোল্ড করছে আমি ঠিক বুঝতে পারলাম না। ওরা বলছে কালকে অথবা পরশু দিন দিয়ে দিবে। ঠিক আছে, ব্রেসলেট হবে? হ্যাঁ আপু, অনেক ব্রেসলেট আছে, বাট এটা আজকের লাইভে আর দেখাবো না, গত দিনের লাইভ থেকে আপনাকে পিক করতে হবে। রিং অন্য কিছু দেখান। হ্যাঁ শিওর আপু, দেখাবো। রিং আসছে সুন্দর, সিঙ্গেল স্টোনের অনেক ভালো ভালো রিং আসছে, দেখাবো। এই সেটটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, হট রেড কালারটা, এটার প্রাইস গোল্ডেন বেজ, ঠিক আছে, গোল্ডেন বেজ হট রেড কালারটা, এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। আপনারা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন, বাট বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র একটা সেট আমি স্টক করতে পারছি, ঠিক আছে, শুধুমাত্রই একটা সেট আমি স্টক করতে পারছি। সো একজনের বেশি এটার জন্য আর কি কি বলবো, একজন ছাড়া আর কারোর মনই ভালো করতে পারবো না। চুরির জন্য ইনবক্স করেছি, ঠিক আছে আপু, চুরির জন্য ইনবক্স করেছেন, দিয়ে দিব। আচ্ছা একটা সে ইয়াটা দেখায়, আমি এটার চেইনটা দেখাই দেই। এইটা হচ্ছে মাল্টি কালারের, এরকম মোতি হবে, সাইড দিয়ে বেশ লং চেনটা, আপনি পেছন থেকে ফ্রন্ট সাইড পর্যন্ত কিন্তু এটা কাভার করতে পারবেন হিজাবের ওপরে, ঠিক আছে, অনেকগুলো কালার দেয়া, অনেকগুলো। সো যে কোনো হিজাবেই কিন্তু এক কালারের হিজাবে অ্যাকচুয়ালি এইটা ভালো লাগবে আমার মনে হয় বেশি, ঠিক আছে। দুই সাইডেই কিন্তু পিন পিন দেওয়া আছে, সো খুব ইজিলি এটা হচ্ছে লাগাতে পারবেন। ওয়াচগুলো একটু দেখান। হ্যাঁ শিওর আপু, আমি আর একবার দেখাই দিব ওয়াচটা। এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। আচ্ছা আমি এটা একটু রাখছি, আর নেলসগুলো একবার করে একটু দেখাই দিই। নেলসটা কি পরে দেখানো দরকার আছে নাকি এমনি শো করলেই হবে, এটা একটু বলো। আর ওয়াচগুলো না, ওয়াচগুলো আমি চারটা একসাথে ধরি, আপনারা একটা স্ক্রিনশট নেন যাতে চারটা শেপই বুঝতে পারেন এবং ডিসাইড করতে সুবিধা হয় যে কোনটা আপনি চাচ্ছেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, খুবই ফ্যান্সি। মিডিলে পার্ল দেওয়া ওই হিজাব পিনটা দেখাও, মিডিলে পার্ল দেওয়া হিজাব পিন, আপু মিডিলে পার্ল দেওয়া কোনটা, এখানে তো মিডিলে পার্ল দেওয়া হিজাব পিন নাই, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, ওকে, প্রাইস হচ্ছে অনলি 420 টাকা। আচ্ছা আর যেন কিটা, আচ্ছা আমি চোকারগুলো একটু দেখাই দিই এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা খুব সুন্দর একটা ব্রেসলেট দেখাবো আমি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা ব্রেসলেট অ্যান্টিক কালারের, ওকে, এই যে অ্যাডজাস্টেবল একটা ব্রেসলেট অ্যান্টিক কালারের উপরে হবে, এবং এটার সিস্টেমটা আমি দেখাই দিই। দেখেন এইভাবে কিন্তু বাঁকা করে হাতের মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন, খুবই খুবই জোস একটা ব্রেসলেট, এবং এটার ময়ূরের যে কাজটা সেটাও অনেক সুন্দর। চুড়িগুলো, হ্যাঁ আপু চুড়ি দেখাবো। হ্যালো সীমু আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিউ বালাটা আসছে আপু, নিউ কোন বালাটা বলেন তো, যদি ওই যে জয়পুরীর 450 টাকারটা হয় তাহলে ওটা আমাদের 25 দিনের আগে হাতে পাবো না আপু। আপু তুমি পরে দেখাও, আপু কোনটা পরে দেখাবো বলো তো। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, অ্যান্টিক কালারেরই হবে, ঠিক আছে, এটা শুধুমাত্র অ্যান্টিক কালারটা হবে, প্রাইস হচ্ছে 250 টাকা, পিকক ডিজাইনের উপরে হবে। আপু রিং দেখান, অবশ্যই রিংগুলো দেখাবো আপু। আচ্ছা তার আগে আমার মনে হয় যে একটু নেইলসটা একটু সবাইকে যদি একটু দেখাতে পারতাম ভালো হতো। আমি নেইলসগুলো একটু দেখাবো, তার আগে একটু চোকারগুলো আমি একটু শো করি, কারণ চোকারগুলোর উপরে বিশাল ছাড়, ঠিক আছে, চোকারগুলো অনেক সুন্দর সুন্দর চোকার, সো চোকারটা মিস করাই যাবে না। আমি চোকারটা একটু দেখাই, কাট কাট গোলাপের পাশে পাঁচটা পার্ল দেয়া, আপোটা ফিঙ্গার রিং, আপোটা ফিঙ্গার রিং, ঠিক আছে। আচ্ছা এই সেটটার প্রাইস কিন্তু ছিল 650 টাকা, ঠিক আছে, এটা প্রাইস ছিল 650 টাকা, যেটা এখন পেয়ে যাচ্ছেন অনলি 480 টাকাতে, ঠিক আছে। হ্যাঁ আপু 450 টাকা নিউটা, আপু 450 টাকার নিউ, যেটা একটু ইয়া টাইপের, আমি দেখছি ওটা হাতের কাছে থাকলে আমি দেখা দিব, বাট ওটা ছাড়া আমাদের নতুন যে আর একটা ছিল ওটা শুধুমাত্রই 2-4 সাইজটা অ্যাভেলেবেল হবে, অন্য কোনো সাইজ নাই আপু, অন্য কোনো সাইজ এখন রিসেন্ট আসবে কি না আমি শিওর বলতে পারছি না, বাট এই ডিজাইনটা হবে, ঠিক আছে, এই ডিজাইনটা হবে।
আমি এটাও আর একবার একটু দেখাই দিব ওয়াচ। হ্যাঁ দেখাবো আপু, অবশ্যই দেখাবো। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 480 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে রেড কালারটা, ওয়াচের জন্য ইনবক্স করেছি, ঠিক আছে। মামি অবশ্যই দিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে অনলি 480 টাকা। এটার একটা দুইটা তিনটা কালার হবে, ঠিক আছে। এটার তিনটা কালার হবে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লেমন কালারটা। এটা হচ্ছে লেমন কালারটা, প্রত্যেকটার সাথে কিন্তু টিকলি আছে। প্রাইস হচ্ছে 480 টাকা। হিজাব পিন থাকলে দেখাই নি আপু, ওই টাইপসের কিন্তু হিজাব পিন নাই, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 480 টাকা। এবং এটার আর এক পিস আছে, সেটা হচ্ছে পার্ল কালারটা। না পার্লেরটা হচ্ছে দুই পিস হবে, ঠিক আছে। পার্লেরটা দুই পিস হবে, প্রাইস হচ্ছে অনলি 480 টাকা। প্রাইস হচ্ছে অনলি 480 টাকা, কুন্দন এবং পার্লের কাজ, আর বাকি দুইটা কিন্তু ক্রিস্টাল এবং কুন্দনের কাজ, ঠিক আছে। সো আমি এই তিনটা একটু সরাই ফেলি। লং কত নেকলেসের আপু, এই লংটা আমাকে একটু মেপে বলতে হবে, বাট 100 সেন্টিমিটার থেকে কম হবে না, বেশি হবে। ওকে আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা আমাদের নেলসের একটা নতুন গ্লু আসছে। আপু নেলস দেখাও। হ্যাঁ আপু, এই যে নেলস দেখাবো, এটা হচ্ছে নতুন একটা গ্লু, ঠিক আছে। আগেরগুলোর মতন স্ট্রং, বাট কতটুকু স্ট্রং আমি এখনও নিজে ইউজ করে দেখি নাই, সো দেখতে হবে, ঠিক আছে। নিজেও দেখি এখন, আপনাদেরকেও বলে দিই এটা রিভিউ সম্বন্ধে। আমি একটু নেলসগুলো এখানে একটু রাখবো, প্রত্যেকটা নেলস, দেন সবগুলো ডিটেল খুলে খুলে কাছে থেকে স্ক্রিনশট নিতে দিব। এবং আজকে নেলসগুলো শুধুমাত্র আজকের জন্য অবশ্যই শেয়ার করতে হবে, অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে, এবং সেটার কিন্তু একটা স্ক্রিনশটও দিতে হবে। আর সাথে সাথে কিন্তু তাইলে এই নেলসগুলোতে অফার পেয়ে যাবেন। আচ্ছা অফারটা আমি একটু বলে দিই, তিনটা নেলস যদি আর কি আপনি অর্ডার করেন, তিন সেট নেলস, তাহলে এক সেট নেলস আপনি গিফট পাবেন, ঠিক আছে। তিন সেট নেলস অর্ডার করতে হবে, এক সেট নেলস গিফট পাবেন। মালাটা দেখাও তোমার হাতের সামনে আপু, এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির পার্ল, ঠিক আছে, পুঁতি টানা, ঠিক আছে, একটু বিডস টাইপের। এইটা ডাবল করে পড়তে হবে, অনেক লং মালাটা। প্রাইস হচ্ছে 450 টাকা। কাঠগোলাপটা কি আপু? কাঠগোলাপটা হচ্ছে ব্যান্ড, এটা খোপার সাইডে দিতে পারবেন, যে কোনো ইয়াতে ইউজ করতে পারবেন। আচ্ছা আমি একটু পরেই নিই। হ্যাঁ এর আগে অবশ্য অনেকবার পরে দেখাইছি, সো মনে হয় না সবাইকে আর দেখানোর দরকার আছে, বাট তারপরও আমি একটু লাগাই দেখি একটা আগে। আমি নেলস এই গ্লুটা এর আগে ইউজ করিনি। আমি গ্লুটা আগে ইউজ করি নাই, আজকে ফার্স্ট টাইম আমি গ্লুটা ইউজ করছি। আমি জানি না কতটুকু ভালো হবে। সবসময় আমি যেটা বলি আপনাদেরকে, নেলসটা ইউজ করার আগে সবসময় দেখে নেবেন যে কোন হাতের জন্য, কোন ফিঙ্গারের জন্য কোনটা সেট করতে চাচ্ছেন আপনি। সো সেভাবে কিন্তু একটু যদি ঠিক করে নেন তাহলে খুবই ভালো হয়, না হলে কিন্তু খুব পেরেশানি অবস্থা হয়ে যাবে। আচ্ছা এবং প্রত্যেকটা আপু চুড়ি দেখাবে না? আপু চুড়িটা দেখালাম যে অ্যাডজাস্টেবলের, আমি চুড়িটা কিন্তু দেখাইছি। গ্লু কোথায় পাওয়া যাবে দোস্ত? গ্লু বুঝি নাই, গ্লুটা আমার কাছেই পাওয়া যাবে। ওয়াচ দেখান। হ্যাঁ শিওর, ওয়াচ তো দেখিয়েছি। আচ্ছা আমি আর একবার দেখাই দিব। ওকে আচ্ছা আমি এবার পরের ফিঙ্গারটাতে লাগাবো, জাস্ট অল্প একটু কিন্তু গ্লু দিতে হবে, ঠিক আছে। এবং এই গ্লুটা আমার কাছে মনে হচ্ছে যে আগেরটার থেকে বেটার হচ্ছে মনে হয়। আমি না সাইডের গ্লুটা হালকা করে একটু মুছে নেই, যাতে নেলসের ওপরে চলে না আসে, ঠিক আছে। খুবই নাইস কিন্তু কালারটা, এবং হালকা একটু শিমারি টাইপের আউটলাইন করা আছে, খুবই জোস লাগছে। এবং এটার কয়েকটা শেড হবে, এটার কয়েকটা শেড হবে আপু। সামনে প্যাকেট করাগুলো কি এয়ার টপ? সামনে প্যাকেট কই আপু? হ্যাঁ হ্যাঁ, টপস প্লাস হচ্ছে এটার মতনই আপু ফিঙ্গারিং হবে, এটার একটা সেট। ওকে আমি দেখাই দিব, আমি দেখাই দিব। আমি নেলসটা জাস্ট একটু লাগাই নি, দেন দেখাচ্ছি চুড়ির প্রাইস কত। আপু চুড়িগুলো অ্যাডজাস্টেবলগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা পেয়ার, ঠিক আছে। অ্যাডজাস্টেবলগুলোর প্রাইস হচ্ছে অনলি 300 টাকা পেয়ার।
অ্যাডজাস্টেবলগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা পেয়ার, প্লাস হচ্ছে এটা যেটা, এটা চুর টাইপ, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর এখানে যেটা আছে সেটার প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া। এটা চাইলে সিঙ্গেল নিতে পারবেন, বাট সিঙ্গেল সবগুলোর হবে কি না আমি এতটুকু শিওর বলতে পারছি না। মেবি 2-8 একটা সিঙ্গেল হবে, 2-4 একটা সিঙ্গেল হবে। এই নেলসের গ্লুটা আগেরটার থেকে বেশ আগেরটা এত পাতলা ছিল না, এটা একটু ভারী হওয়াতে না ইউজ করতে আমার কাছে ইজি মনে হচ্ছে। আমি আগে দেখে নিই যে আমি এই ফিঙ্গারে কোনটা লাগাচ্ছি। না, এইটা বেটার। এটার অনেকগুলো কালার, প্লাস হচ্ছে আজকে কিন্তু আমি নেলসের প্রাইস এখনও বলিনি, আজকে নেলসের প্রাইসগুলো হচ্ছে অনলি 180 টাকা। ঠিক আছে, আজকে নেলসগুলোর প্রাইস হচ্ছে অনলি 180 টাকা শুধুমাত্র কিন্তু আজকের জন্য। এবং অবশ্যই লাইভেই কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে, ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ। ঠিক আছে, চুড়িগুলো আবার দেখাবো। হ্যাঁ শিওর আপু, চুড়িগুলো আবার দেখাবো। নেলস প্রাইস আপু, নেলসের প্রাইস হচ্ছে অনলি 180 টাকা শুধুমাত্রই কিন্তু আজকের জন্য। আমি বারবার বলে দিচ্ছি, শুধুমাত্রই আজকের জন্যই। ঠিক আছে, নেলসগুলো আমি এবার দেখাচ্ছি, দেখেন খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর বলার বাইরে। আমি নেলসের অনেক বড় একজন ফ্যান, কারণ আমি নকশাই ফেলি। আপু চুড়িগুলো আবার দেখাও, চোকার আছে আপু, চোকারগুলো মাত্র দেখিয়েছি, আমি চোকারগুলো আর একবার একটু দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ আপু কেমন আছে? এই তো মন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা, আমার হাতটা দেখতেই পাচ্ছেন যে আমার হাতটা কিন্তু অনেক অনেক ডার্ক। ঠিক আছে, ডার্ক স্কিন আমার, সো আমার জন্য অফ হোয়াইট কালারটা মোটামুটি ঠিক আছে। এবং এটার কি কি হবে শেড আমি বলে দিই। আমার নেলসের পাশে দেখেন একটু শিমারি টাইপের একটা আউটলাইন করা আছে, এবং এই আউটলাইনটা ছাড়া যদি আপনি জাস্ট সিম্পলের মধ্যে নিতে চান, সেম জিনিসটা দেখেন, আমি একটু ক্লোজ করে দেখাই, শেডটা সেম সেম সেম, জাস্ট এটাতে শিমারিটা নাই, ওইটাতে আছে। নেলস নিব? হ্যাঁ অবশ্যই নিবা। ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 180 টাকা শুধুমাত্র আজকের জন্য। প্লাস এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে, মিনিমাম 5টা গ্রুপে টাইম লাইনে শেয়ার করতে হবে, এবং এটার একটা স্ক্রিনশট দিতে হবে। আপু অ্যাডজাস্টেবল চুড়িগুলো আবার দেখাও। হ্যাঁ শিওর আপু দেখাচ্ছি। আচ্ছা, এটার আরও কয়েকটা শেড হবে যেটা আমি বলি, এটা কিন্তু অনেক নাইস। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে চেয়েছিলাম আমি এটাই পরবো, বাট পরে মনে হলো যে না একটু হোয়াইটের মধ্যে পরি, কারণ আমাকে একটু বাইরে যেতে হয় মাঝে মাঝে বাবু টাবুদের নিয়ে, তো সবসময় না পিঙ্কিশ কেমন লাগবে আমি জানি না। ঠিক আছে, এটার কালারটাও কিন্তু খুবই নাইস, যারা একটু ফর্সা টাইপ আমি তাদেরকে বলবো যে তাদের এটা নেওয়া মানে বেটার হবে, কারণ এটা তাদের স্কিনের সাথে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তাদের স্কিনের সাথেই যাবে। আচ্ছা, এটারও কিন্তু সেম দুইটা শেড, এটা হচ্ছে একটু শিমারি লাইন দেওয়া হবে, আর এটাতে কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, অন্য রিংগুলো দেখান। হ্যাঁ শিওর আপু, অন্য রিংগুলো অবশ্যই দেখাবো, অ্যাডজাস্টেবল চুড়িটা একটু দেখাই নেই, দেন দেখাচ্ছি। আর একদম ট্রান্সপারেন্ট যদি চান তাহলে এই যে এটা হবে, একদমই ট্রান্সপারেন্ট, এবং এগুলোর উপরে কিন্তু আপনি হচ্ছে ইয়া ইউজ করতে পারবেন, কি বলে এই যে দেখেন, এটা হচ্ছে এই আমারটা। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি জানো, আচ্ছা ফিঙ্গারিংটা দেখাবো, তার আগে অ্যাডজাস্টেবল চুড়ি যে দুইটা সেই দুইটা একটু দেখাই। এটা আর একটা জোড়া আছে আমাদের আগের স্টকের, আর এক পেয়ারই আছে, ওইটা এখন আমার হাতের কাছে নাই, থাকলে আমি দেখাই দিতে পারতাম। আসলে এটার দুইটা ডিজাইন দেখেন, একটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন আর একটা হচ্ছে হার্ট শেপের মতন একটা ডিজাইন, তো ওবার ফিনিশিং হবে। প্রাইস হচ্ছে অনলি 300 টাকা, প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। রোজ আহমেদ আপু কিসের প্রাইস বলো তো? এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা জোড়া। ঠিক আছে, কোনটা নিব কনফিউজ, আমি নিব। হ্যাঁ লিজা আপু অবশ্যই, ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ তোমার হাতেটা নিব। ঠিক আছে, অবশ্যই। নেলসগুলো, নেলস গ্লুটা কত আপনি? আচ্ছা এই নেলস গ্লুটার কথা বলি, আমাদের আগে নেলস গ্লুটা যদি নেন ওটা 50 টাকা পড়বে, আর এই নেলস গ্লুটা নিলে এটার প্রাইস পড়বে 60 টাকা। ঠিক আছে, ওয়াচ দেখান আপু, ওয়াচ দেখিয়েছি, দেখাবো আমি নতুন ফিঙ্গারিং আর টপসটা দেখানোর পরে দেখাবো, এত রাত্রে লাইভে। অ্যাকচুয়ালি হঠাৎ করে আজকে না আমি কাজ সেরে উঠতে পারি না, এই জন্য আজকে একটু রাত করে আসতে হলো, আর বাবু ঘুমাচ্ছিল
জানানোর জন্য আরও দেরি হয়ে গেল, কালার থাকবে আপু। লিজা হাসান আপু কোনটার কালারের কথা বলছে, নেলসের কালার থাকবে, চুড়ির কালারও থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই রিংগুলো অদ্ভুত সুন্দর, প্লাস হচ্ছে রিংগুলোর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে রিংগুলো অ্যাডজাস্টেবল। আমি একটু পেছন সাইডটা থেকে দেখাই, এটা হচ্ছে রিংয়ের অ্যাডজাস্টেবলের ডিজাইনটা, এটা কিন্তু অন্য রিংয়ের মতন কাটা না, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং স্মুথ। হ্যাঁ, চুলের ইয়া হওয়ার প্রবলেম না। রিং প্রাইস আপু, রিং দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই রিংসটা আমি একটু পরি, পরে দেখাই, ঠিক আছে। সিঙ্গেল স্টোন ডায়মন্ড কাটের উপরে হবে এবং সেম জিনিসটারই কিন্তু একটা ইয়ার টপস হবে, আমি ওইটাও একটু দেখাই। প্রত্যেকটার সাথে কিন্তু এক জোড়া করে টপস হবে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু টপসটা সিঙ্গেল নিতে পারেন, ওয়াচ দেখান, অবশ্যই ওয়াচ দেখাবো আপু, অবশ্যই দেখাবো, একটু হোল্ড করবেন, ঠিক আছে। এটা হচ্ছে টপসটা, ওকে। টপসটার প্রাইস হচ্ছে 270 টাকা জোড়া, টপসটার প্রাইস হচ্ছে 270 টাকা জোড়া, আর ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে অনলি 230 টাকা, ঠিক আছে। হ্যালো লিজা, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 270 টাকা জোড়া এবং এগুলো কিন্তু ডায়মন্ড কাটের উপরে হবে। আমি একটু ঘুরিয়ে দেখাই, ডায়মন্ড কাটটার কোয়ালিটিটা দেখাই। এটার প্রাইস হচ্ছে 270 টাকা জোড়া, ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে 230 টাকা, ঠিক আছে। ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে 230 টাকা। যারা সাইজ নিয়ে প্রবলেমে থাকেন সবসময়, সাইজ নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নাই, তার কারণ হচ্ছে এগুলোর প্রত্যেকটারই সাইজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, তো সাইজ নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, এটা একটু দেখাই, এটা হচ্ছে গ্রিন কালারটা। হ্যালো লিয়ানা আপু, মালাগুলো দেখাও একটু, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে গ্রিন কালারটা, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কালারটা, এটা হচ্ছে টপসটা, আর এটা হচ্ছে ফিঙ্গারিংটা, ওকে। প্রাইস সেম 270-230, ওকে। ডায়মন্ড কাট হবে, রিয়েল ডায়মন্ড কাটের উপরে হবে। এবং আমি মানে এটার ইয়াটা দেখাই, কোয়ালিটিটা দেখাই, দেখেন এগুলো কিন্তু বহু বছর ইউজ করতে পারবেন, কালারে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আপুর সামনে মালাটা দেখাবো, হ্যাঁ আপু অবশ্যই দেখাবো। এটা ছিল গ্রিন কালারটা, আমি এবার রেড কালারটা দেখাই, আর একটা আছে গোল্ডেন কালার, ওটাও অনেক সুন্দর। গোল্ডেনটা দেখাইনি, গোল্ডেনটা অবশ্যই এক জোড়াই হবে, যেই নেন না কেন সেট করে নিয়েন প্লিজ, কারণ এটা অ্যাকচুয়ালি সেট করে নেওয়ার পর আপনি যখন পরবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আমি কেন বলছিলাম। চুড়িগুলো দেখান, অবশ্যই দেখাবো আপু, চুড়ি দেখিয়েছি, আবার একটু ট্রাই করবো। নেলসের প্রাইস আপু, নেলসের প্রাইস হচ্ছে 180 টাকা সেট, 3 সেট অর্ডার করলে একটা সেট ফ্রি পাবেন, ওকে। আর মেরুন কালারগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, মাত্র 2টা সেট, লাস্ট 2টা সেট হবে, সো ওইগুলো আমি একটু লাস্টে যদি পারি টাচ আপ দিয়ে দিব। তোমার নেন্সের সামনেটা পিঙ্ক টাইপের একসাথে ধরো প্লিজ আপু, একটু সময় দাও আপু। 11 তারিখে আছে, টায়রা হবে? হ্যাঁ আপু টায়রা হবে, বাট এই মুহূর্তে টায়রা দেখাবো না। নেলস কি ফেক? হ্যাঁ আপু অবশ্যই ফেক, আমি মাত্র পড়লাম, সবাইকে দেখাইলাম। আপু চুড়িগুলো দেখাও, দেখাবো, শেয়ার ডান, থ্যাংক ইউ লাকি আপু, অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। প্রাইস কিন্তু সেম 270-230, ওকে। এবার আমি রেড কালারটা দেখাবো, ওই ফিঙ্গার রিংগুলো খুবই স্ট্যান্ডার্ড, এবং আমি বলে দিচ্ছি রিয়েল যদি না হয় তো কি বলছি, ওকে। এটা হচ্ছে রেড কালারটা, রুবি রেড কালারটা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড কিন্তু এগুলো। জাস্ট যারা সিম্পল কিছু পরতে চান তাদের জন্য কিন্তু এগুলো খুব মানে বেস্ট, ওকে। এটা হচ্ছে রেড কালারের টপসটা, এটা হচ্ছে ফিঙ্গার রিংটা, আমি একটু ক্লোজ করে দেখাই, দেখেন কোয়ালিটিগুলো খুবই ভালো হবে এবং কালার কিন্তু গ্যারান্টি থাকবে, ওকে। প্রাইস হচ্ছে 270 টাকা জোড়া টপসটা, আর ইয়াররিং ফিঙ্গারিংসটা হচ্ছে 230 টাকা, এবং প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবল হবে। এবং নিচের ফিনিশিংটা আমি কিন্তু ক্লোজ করে দেখাই দিচ্ছি, ফিনিশিংটা এত ভালো হবে যে এটাতে চুল বা কাপড় চোপড় কোনো কিছুই বাঁধবে না। আপু টায়রা আমার লাগবে না, দেখলে নিব কিভাবে, আরে ও লাগবে না দেখলে নিব কিভাবে আপু, আমি ইনবক্সে ছবি দিতে ট্রাই করব, বাট অ্যাকচুয়ালি এখন আমার আশেপাশে কোনো টায়ার বক্স নাই, আর আমাকে দেওয়ার মতন এখানে কেউ নাই। প্রাইস আপু, প্রাইস কোনটার প্রাইস? আচ্ছা, ফিঙ্গারিংটার প্রাইস ছিল 230 টাকা, আর যে টপসগুলো দেখালাম টপসগুলোর প্রাইস ছিল 270 টাকা জোড়া,
ঠিক আছে, আমি সবাইকে বলবো প্লিজ আপনারা এগুলো অবশ্যই কিন্তু সেট করে নিয়েন, কারণ এটা সেট করে নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে কেন আমি আপনাকে সেট করে নিতে বলেছিলাম। খুবই সুন্দর প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কালার খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, চুড়িগুলো আমি আর একবার একটু দেখাই দিব, এটা কিন্তু আমি লাস্টবার চুড়িটা দেখাচ্ছি, ঠিক আছে। আরও কিছু চুড়ি আছে, যদি পারি একসাথে দেখাই দিব। এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের, অ্যাডজাস্টেবল হবে, প্রত্যেকটা কিন্তু ছোট বড় করে কিন্তু আপনারা পড়তে পারবেন, ওকে। হ্যাঁ, শিওর পিক দিব। আপু গোল্ডেন স্টোনেরটা দেখাও, প্রাইস বল। আপু গোল্ডেন স্টোন, যে কোনো স্টোন যেটাই ছিল, 270 টাকা জোড়া ছিল টপসটা, আর ফিঙ্গার রিংটা ছিল হচ্ছে 230 টাকা, রিয়েল ডায়মন্ড কাটের উপরে, অ্যাডজাস্টেবল হবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 300 টাকা জোড়া, 300 টাকা জোড়া দুইটা ডিজাইনের উপরে হবে। আর আরেকটা দেখাচ্ছি চুড়ি, এটা হচ্ছে এই চুড়িটা, এটা কিন্তু অনেক অনেক কমন একটা চুড়ি, এবং এটার একটা সিলভার কালারও আসছে। আমি দেখি সিলভার কালারটা কই, আমি এখন সিলভার কালারটা পাচ্ছি না, যদি পাই দেখাই দিব। এটা হচ্ছে সিলভার কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে সিলভার কালার, সরি, এটা গোল্ডেন কালারটা, প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া, প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া, ঠিক আছে। নেলসগুলো ধরো আবার, ঠিক আছে, ডিসকাউন্টগুলো দেখান। হ্যাঁ আপু, ডিসকাউন্টগুলো চোকার তিনটা দেখাইছি, আমি আবার দেখাবো। এই মালাটা একটু দেখাই, এটা হচ্ছে ক্লোজ করে দেখাই, এটা অনেকজন বলছেন। এটা প্রাইস হচ্ছে 450 টাকা, এটা কিন্তু পুঁথির না, এটা কিন্তু চায়না পার্ল, যেটা কোয়ালিটি ভালো যেটা সেটা, এবং এটা কিন্তু হচ্ছে একটু ওয়েট হবে, একদম লাইট ওয়েট না, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একটু ভারী মালাটা হবে, ঠিক আছে। এটার ভেতরে যে ক্রিস্টালগুলো আছে আমি একটু ক্লোজ করে দেখাই, তাহলে আপনারা এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, মাত্র দুইটা মালা আছে, ঠিক আছে, মাত্র দুইটা মালা হবে এটার। আচ্ছা, আর একটা চুড়ি, এই চুড়টা একটু দেখাই, আর নেলসটা আমি আরেকবার ধরবো, ঠিক আছে। আপু রিং দেখান, আপু রিং দেখিয়েছি, আমি আবার ট্রাই করবো রিংটা রিপিট করার জন্য। এটা হচ্ছে চুড়টা, ঠিক আছে, চুড়টা পুঁতিরগুলো কি আপু, পুঁতিরগুলো, এটা হচ্ছে লং একটা মালা ছিল আপু, সিলভার কালার পাতলা চুড়ি হবে আপু, সিলভার কালারের পাতলা চুড়ি, হ্যাঁ হবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 450 টাকা জোড়া, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 450 টাকা জোড়া। আমি এখানে একটু রাখছি, যারা নতুন আর কি জয়েন করছেন অবশ্যই এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, রংধনুর যে সেটটা, এটা আমি বলে দিই, মাত্র 24 আর 26 সাইজটা, আর এটা 210, না এটা তো 210 আসছিলই না, এটার হচ্ছে 24 আর 28 মেবি অ্যাভেলেবেল হবে, আমি একটু দেখতে হবে। এটা প্রাইস হচ্ছে 220 টাকা, এটা হচ্ছে রংধনু চুড়িটা, সিলভার কালারের পাত। আচ্ছা, মালাটা ফুল দেখাবো, মালাটা ফুল দেখিয়েছি আমি একবার, একবার না কয়েকবার, এই যে দেখেন অনেক বড় লম্বা, 100 সেন্টিমিটারের চেয়েও লম্বা হবে, এটা ডাবল করে পরবেন, ঠিক আছে। এটা হচ্ছে মালাটা, এটার মধ্যে দেখেন এরকম হবে, এটা হচ্ছে অ্যাশ কালারটা হবে, তারপরে হচ্ছে অফ হোয়াইট কালারটা হবে, তারপরে আবার ক্রিস্টাল থাকবে, আবার একটু পিচ কালার থাকবে, এরকম মিক্স করা, ঠিক আছে, এক সিরিয়ালে এরকম মিক্স করা হবে। প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, মাত্র দুইটা মালা হবে। পার মালা কি ডাবল করে দেখাও প্লিজ। হ্যাঁ শিওর আপু, পার মালাটা ডাবল করে দেখাচ্ছে, এই যে দেখেন, আপনি যদি এভাবেও পরেন, এই যে দেখেন কত লং, ঠিক আছে, লং করে পড়তে পারবেন, ওকে। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম, আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ম্যাট গোল্ডের কিছু চোকার দেখাবো আমি, তার আগে হচ্ছে সিলভার কালারের পাতলা চুড়িটা একটু দেখাইনি, একটা আপু বলছেন বারবার সিলভারের পাতলা চুড়িটা একটু দেখাবো। সিলভারের পাতলা চুড়ি যেটা এখন দেখাবো, এটা 242628, তিনটা সাইজে অ্যাভেলেবেল হবে, মালাটা নিব কনফার্ম, ঠিক আছে। লাকি আপু অবশ্যই ডিটেল অ্যাড্রেস, ও আপনার তো ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আপু, চুড়িটা কি 24 অ্যাভেলেবেল হবে? আইফি আপু কোনটার কথা বলছো বলো তো, রংধনুটা। আচ্ছা, এই চুড়িটার প্রাইস হচ্ছে অনলি 220 টাকা, সেট ফুল 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 সেটটার প্রাইস হচ্ছে অনলি 220 টাকা, 242628 সাইজটা অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই গ্লেজি কিন্তু সেটটা, প্রাইস হচ্ছে অনলি 220 টাকা, এটার প্রাইসও অনলি 220 টাকা। রেইনবো চুড়ির সাইজ কত আপু? রেইনবো চুড়িটা 242628 মেবি অ্যাভেলেবেল হবে। আমি তিনটা সেট দেখতে পাচ্ছি, কিন্তু একটা না পড়লে অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কোন সাইজটা আছে কোনটা নাই। আচ্ছা আপু, আমি ওয়াচটা আর একবার একটু দেখাই দিব, আমাকে আর কয়েকটা চুড়ি একটু দেখাতে দাও, অনেক সুন্দর কিছু চুড়ি আছে, তো একটু দেখাই। এই চুড়িটা একটু দেখাই, এটার কিন্তু
পুরোটাতে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা হবে এবং করা একদম জালি জালি মতন কাজ করা হবে। প্রাইস হচ্ছে 430 টাকা ছিল। নেলসগুলো ধরো স্ক্রিনশট নিব, 450-এরটা, 450, হ্যাঁ হ্যাঁ 24টা হবে আইভি অ্যাপো, ঠিক আছে। অবশ্যই ওয়াচটা দেখাবো, একটু সাথে থাকে, নেলসগুলোর স্ক্রিনশট নিতে দিব, একটু সময় দেন রোজি আপু। এটার প্রাইস হচ্ছে 430 করেছিল, ঠিক আছে। 24-28 সাইজটা মেবি অ্যাভেলেবেল হবে, 26টা মনে হয় নাই, তারপর আমাকে চেক করতে হবে। এটার প্রাইস 430 টাকা ছিল, এখন এটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা, ঠিক আছে। কিন্তু অবশ্যই লাইভে অর্ডারটা প্লেস করতে হবে। এটার প্রাইস ছিল 430 টাকা, পুরোটাতেই মাল্টি কালারের স্টোন ওয়ার্ক হবে। প্রাইস হচ্ছে অনলি 400 টাকা পেয়ার, ওকে, অনলি 400 টাকা পেয়ার। আর ট্রায়াঙ্গেলের চুড়িটা একটু দেখাই, ট্রায়াঙ্গেলের চুড়িটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। ট্রায়াঙ্গেলের আর ট্রায়াঙ্গেলটা দেখাই, ট্রায়াঙ্গেলটা খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং ডিফারেন্ট টাইপ, আমাকে দিও ওইটা। আচ্ছা অবশ্যই, এটা হচ্ছে মিন্ট মিনা করা, ঠিক আছে। মিন্ট মিনা করা প্রাইস প্লাস হচ্ছে রুবি রেড কালারের কিন্তু স্টোন ওয়ার্ক হবে, ঠিক আছে। রুবি রেড কালারের স্টোন ওয়ার্ক হবে, প্রাইস হচ্ছে অনলি 400 টাকা, প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। শেপটা একটু দেখেন, এখান থেকে চওড়া আবার চিকন, আবার এখান থেকে চওড়া চিকন, মানে একটু ডিফারেন্ট টাইপের, বালাটা একেবারেই অদ্ভুত সুন্দর বলবো আর কি। প্রাইস হচ্ছে অনলি 400 টাকা, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। আমি নেলসগুলো দুইটা দুইটা করে ধরবো, ঠিক আছে, সবগুলো শেড আমি দুইটা দুইটা করে ধরবো, দেন আমি ওয়াচগুলো দেখাবো, ঠিক আছে, দেন আমি ওয়াচটা দেখাবো। আচ্ছা এটা হচ্ছে শিমারি হোয়াইটটা, আর এটা হচ্ছে ফুল হোয়াইটটা, যেটার কোনো শিমারি বর্ডার লাইন থাকবে না। যারা যা সিম্পল নিতে চাচ্ছেন তারা এটা, আর যারা একটু ঝাঁকা নাকা আমার মতন তারা এটা। আপু এটা আমার কোনটা আপু, লাকি আপু? আচ্ছা এটার প্রাইস হচ্ছে 180 টাকা সেট, ওকে, এটার প্রাইস হচ্ছে 180 টাকা সেট। দুইটা শেড আমি দেখালাম, মানে দুইটা দেখালাম, এবার আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এটা, ওকে। এটা হচ্ছে এই যে জাস্ট এটার বর্ডার লাইনটা নাই, এটার আছে, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো দুইটা দুইটা করে ধরছি, পরে কিন্তু আর ধরবো না। এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারটা, ওকে। আমি কিন্তু সবসময় বলে দিচ্ছি, যারা ফর্সা তাদের জন্য কিন্তু এটা বেটার, কারণ তাদের স্কিনের সাথে তাদের নেলসগুলো লাইট পিঙ্কিশ একটা ভাব আসে, এটা কিন্তু তাদের জন্য ন্যাচারাল লাগবে, ঠিক আছে। এটা একটার উপর আরেকটা উঠে আছে জন্য হয়তো বা ডিপ পিঙ্ক লাগছে, বাট অ্যাকচুয়ালি এটার কালারটা কিন্তু আসবে এই যে এরকম ন্যাচারাল কালার আসবে, ঠিক আছে। এটা ন্যাচারাল একটা লুকস আসবে। আপু কেমন আছে? এই তো মন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কিন্তু অনেক নোজ পিন দেখানোর ইচ্ছা ছিল, বাট বুঝতেছি না কতটুকু সময় থাকতে পারবো। কেমন আসতো মায়া আপু? আচ্ছা এটাও দেখালাম। আচ্ছা ট্রান্সপারেন্ট একটা হবে, ট্রান্সপারেন্টটা দেখায়, ট্রান্সপারেন্টটা শুধুমাত্র হোয়াইটের মধ্যে হবে, এটা পিঙ্কের মধ্যে ট্রান্সপারেন্টটা নাই। হ্যাঁ ট্রান্সপারেন্টটা শুধুমাত্র এটার মধ্যে হবে, ঠিক আছে। এটা ফুললি ট্রান্সপারেন্ট এবং এটার কিন্তু একটা ব্লু কালার আছে। আপু গোল্ডেন ডায়ালের ঘড়িটা ইনবক্স করেছি, অর্ডার কনফার্ম করেন? আপু অবশ্যই লাইভটা শেষে করব, ঠিক আছে। ব্রেসলেট কিছু থাকলে দেখাও আপু, আজকে ব্রেসলেট দেখাবো না, আপনি গত লাইভে ছিল, আমাদের ব্রেসলেটের অনেকগুলো কালেকশন ছিল, নাকফুল দেখাও প্লিজ। হ্যাঁ শিওর, ট্রাই করছি, ওকে। অনেক সুন্দর সুন্দর নাকফুল আসছে, সো দেখাবো ইনশাল্লাহ। এটার প্রাইস হচ্ছে অনলি 180 টাকা, ওকে, শুধুমাত্র আজকের জন্য, এবং অবশ্যই শেয়ার করতে হবে, মিনিমাম 5টা গ্রুপ টাইমলাইন সহ 5টা গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই ফুলগুলো তো দেখালামই, এটাও দেখাইছি। আচ্ছা আমি একটু নোজ পিনটা ট্রাই করি, ঠিক আছে। নিউ নোজ পিনগুলোর জন্য আমি আগে দেখাতে চাচ্ছি, নিউ নোজ নিউ নোসপিন, অনেক সুন্দর সুন্দর নোসপিন। ওয়াচ দেখাও। আচ্ছা সরি, আমি না ওয়াচটা স্কিপ করাটা ঠিক হয় না, আমি আপুর অনেকক্ষণ থেকে বলছি না, আমি ওয়াচটা আর একবার ধরবো, ঠিক আছে। ওভালটার মাত্র 2 পিস হবে, আমি বলে দিচ্ছি, ওভালটার মাত্র 2টা পিস হবে, রাউন্ড শেপগুলো অ্যাভেলেবেল হবে, ওভালটার মাত্র 2টা হবে, ঠিক আছে। আমি সবগুলোই হাতে নিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করেন। প্রাইস হচ্ছে 420 টাকা,
প্রাইস হচ্ছে 420 টাকা আপু। আমার সব জিনিসগুলো একসাথে রেখে দাও, 10-12 তারিখে ঢাকা আসতেছি তখন নিব। অবশ্যই দেখা হবে আপু, আমি তো সেই ব্রিটিশ আমল থেকে নাকফুল দেখতে চাচ্ছি। হ্যাঁ, আপনি মাঝে মাঝে আমাকে কমেন্টে লেখেন যে আপু প্লিজ একটা শর্ট লাইভ করেন শুধুমাত্র ছোট দুল আর নাকফুলের জন্য। নেজগুলো কয়বার লাগানো যাবে, একবার লাগালে কতক্ষণ থাকবে আপু? এটা মিনিমাম 5 থেকে 7 দিন আপনি স্টে করাতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। প্রাইস হচ্ছে 420 টাকা এটার, ওকে? এবং একটা নেইলস আপনি খুলে রেখে আপনি 3-4 বারও ইউজ করতে পারবেন, এটা আপনার ডিপেন্ড করে আপনার ইউজের ওপরে। যেমন আমি ম্যাক্সিমাম সময় আমি এই দুইটা আমার আগে খুলে যায়, আর এই দুইটা আমি কোথায় রাখি আমি আর পরে খুঁজে পাই না। আপনি যত্ন করে রাখলে, আমি কিন্তু ইউজ করা নেইলস বারবার ইউজ করে লাইভে দেখিয়েছি, সো আপনারা সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন, টেনশনের কিচ্ছু নাই। একটা নেইলস আপনি অনেকবার ইউজ করতে পারবেন, ওকে? আচ্ছা, আর একটা জন্য কি দেখাতে চাইলাম, আচ্ছা ও আচ্ছা নাকফুলটা দেখাই আপু। চুড়ি, চুড়ির ডান পাশের পার্লের মতন, ওটা কি চুড়ির ডান পাশে আপু? আপনার ডান পাশে, এটা আমার বাম পাশে। এটা হচ্ছে একটা ফিঙ্গারিং আপু, আমি একটু পরে দেখাই। ফিঙ্গারিংটা একটা পিসি আছে, এটা 250 টাকা ছিল, এটার প্রাইস হচ্ছে অনলি 230 টাকা এখন, অনলি 230 টাকা, অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটা অ্যাডজাস্টেবল হবে, প্রাইস হচ্ছে অনলি 230 টাকা। খুবই জোস, এবং পার্লগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে। আমি ক্লোজ করে দেখাই, দেখেন পার্লগুলো কিন্তু কোনো ছিদ্র নাই এবং খুব ভালো কোয়ালিটির হবে এটা, মানে আপনি ঘষা দিয়েও এটা তুলতে পারবেন না, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে 230 টাকা, একটা পিসি হবে আপু, এটার একটা পিসি হবে। এটা মনে হয় না রিস্টক করতে পারবো, আর খুবই মানে খুবই সুন্দর একটা ইয়া ছিল। আচ্ছা, আমি নোজ পিনগুলো ধরছি, নোজ পিনগুলোর অনেক অনেকগুলো ইয়া, আমি অল্প কয়েকটা করে করে ধরবো, ঠিক আছে? আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই নোজপিনগুলো কিন্তু কালকে থেকে 200 হয়ে যাবে, যেটা আজকে শুধুমাত্র 150 টাকাতে দিব, ঠিক আছে? শুধুমাত্র আজকের জন্য। কালার চুড়ির কাছেরটা দেখাও, কালার চুড়ির কাছেরটা, কাছেরটা দেখাও। আপনি কি কালার চুড়িটা কাছ থেকে দেখতে চাচ্ছেন লাকি আপু? কালার চুড়িটা কি একদম কাছ থেকে দেখতে চাচ্ছেন জন্য বলছেন, নাকি কাছের কি দেখতে চাচ্ছেন? আমি আসলে বুঝতে পারি নাই, আমি একটু কাছ থেকে দেখাই। দেখেন এটা হচ্ছে রেইনবো কালারের একটা চুড়ি, আপনি এক এক সাইডে যাবে, এক এক সাইডে গ্রিন বেশি, ব্লু বেশি, পিঙ্ক বেশি, বা একটু অরেঞ্জি টাইপ বেশি, খুব সুন্দর একটা শেডের চুড়ি। অনলি 220 টাকা সেট, ওকে? অনলি 220 টাকা সেট রেইনবোটা। আচ্ছা, আমি এটা একটু দেখাই, নোজ পিনগুলো আমি 3-4টা করে পরে একটা হাতে নিয়ে দেখাচ্ছি, তো সবাই খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু আমরা মাল্টি কালার বা কালারিং ডায়মন্ড কাটের যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে, ওগুলোর প্রাইস আমাদের 200 থাকে। শেয়ার করলে কি অফার আপু? শেয়ার করলে ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন, আদারওয়াইজ আমাদের রেগুলার যে প্রাইসটা আমি সেটাও বলে দিচ্ছি, সো সেই প্রাইসে আমরা কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এই মাল্টি কালারেরগুলো কিন্তু আমাদের সবসময় প্রাইস থাকে 200 করে, বাট এখন অল ওভার যা আছে সব ডিজাইনগুলোই শুধুমাত্র আজকে লাইভে অর্ডারটা টোটালি কনফার্ম যদি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা পড়বে অনলি 150 টাকা করে, ঠিক আছে? রেইনবো চুড়ির সাইজ কত হবে আপু? 24 26 28 হবে। হিজাব পিনগুলো আর একবার দেখাও না প্লিজ। হ্যাঁ শিওর, দেখাবো আপু। আপু রেইনবোর কাছের সবুজটা, রেইনবোর কাছে সবুজটা হিজাব পিন, এই যে আমি এটা শেষ করে হিজাব পিনটা যখন দেখাবো তখন আপনি ওটা দেখতে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন পিকক ডিজাইনের মধ্যে হবে, ব্ল্যাক দুইটা স্টোন, খুবই ছোট্ট একটা নোজ পিন, খুবই খুবই সুন্দর একটা। এবং এইটা দেখাই, এটা হচ্ছে মাঝখানে দেখেন একটু পিককের মতন ডিজাইন, দেন এটা কিন্তু পুরোটাই মানে কি বলবো, খুবই খুবই জোস একটা সার্কেলের ছোট্ট একটা নোজ পিন এটা, ওকে? এটা হচ্ছে রেড এবং হোয়াইটের, রেডটা কিন্তু হট রেড যে কালারটা। এগুলো কি এল শেপ সব? হ্যাঁ আপু, এগুলো সবই এল শেপের, ওকে? এটা হচ্ছে মাল্টি কালারের, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা শুধুমাত্র, কিন্তু আজকের মানে লাইভ চলাকালীন অবস্থাতে আপনাকে অর্ডারটা ক্লিয়ার করতে হবে,
সেটা হচ্ছে ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনি পরে এটা হচ্ছে করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন, বা আপনার কোনোটা কোনো কনফিউশন থাকলে সেটা আপনি বাদও দিতে পারবেন, কোনো প্রবলেম না। বা ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ কিন্তু যেগুলো কনফার্ম করবেন সেগুলোই আমরা ডিসকাউন্ট প্রাইসে ধরবো, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। আমি কিন্তু এই চারটা এখন সরাই ফেলবো, এটা কিন্তু আমি আর দেখাবো না, আমি নতুনগুলো আর আবার করবো দেখাবো, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। ওকে, আমি নতুনগুলো দেখাই। এগুলো দেখাচ্ছি, এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এল শেপ ছাড়া দেখাও থাকলে আইআরপি, আপু বুঝি নাই আপু কি বলছেন, চোরটা ধরো স্ক্রিনশট নিব। আপু তুমি জাস্ট লিখে রাখো, কোনো সমস্যা নেই, এখান থেকে একটা ছবি নাও দেন মার্ক করে দাও, তাই হবে, আমি বুঝতে পারছি তুমি কোনটার কথা বলছো। এটা হচ্ছে মাল্টি কালারের, ওকে, এটা হচ্ছে মাল্টি কালারের, সবগুলোই কিন্তু এভারেজে আজকের জন্য 150 টাকা সবগুলোই। আরো সুন্দর কয়েকটা হবে দেখাই। আচ্ছা, হার্ট শেপের দুইটা হবে, হার্ট শেপেরটা অনেক কিউট, হার্ট শেপেরটা একটু দেখাই। হার্ট শেপের মাত্র দুইটা ডিজাইন হবে, ঠিক আছে? হার্ট শেপেরটা আলাদা করে দেখাই। এটা হচ্ছে হার্ট শেপেরটা, ফোকাস হচ্ছে না কেন? এবং এগুলোর কিন্তু এক বছরের কালার গ্যারান্টি থাকবে, দুইটাই হচ্ছে হার্ট শেপের। প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। হ্যাঁ আপু, এল শেপের ছাড়াও অনেকগুলো নোজ পিন হবে, আমি এখান থেকে একটু দেখাই। যেমন এটা অনেকগুলো কালার হবে, এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার হবে, ঠিক আছে? আমি পাঁচটা কালারই দেখাই, এগুলোর পেছনে পুশটা দিয়ে দিব। এল শেপগুলো কিন্তু ইউজ করা খুবই ইজি যদি আপনি করতে পারেন আর কি, ঠিক আছে? জাস্ট পরার পরে যদি একটু পেছন থেকে প্রেস করে একটু চাপাই দেন, তা কালোটা কই গেল, ওয়াচ কত আপু? ওয়াচের প্রাইস হচ্ছে 420 টাকা আপু। 350-এর চুরির সিলভারটা দেখাও, 350-এর চুরির সিলভারটা, ও আচ্ছা আপু, সিলভারটা তো দেখছি যদি হাতের কাছে পেয়ে যাই দেখাই তো দিবই অবশ্যই। আপু আমি সিলভার কালারটা হাতের কাছে পাচ্ছি না, ঠিক আছে, আপনি ইনবক্স করেন, আমি অবশ্যই কালকে ছবিটা দিয়ে দিতে ট্রাই করব। ওকে লতিফা, আপু ওয়াচের প্রাইস হচ্ছে 420 টাকা, আর একটা ছিল সিলভারি টাইপের যেটা স্টোন ওয়ার্কের, ওটা 380 টাকা ছিল, যেটা ডিসকাউন্ট প্রাইস অনলি 350 টাকা। ওকে, এগুলোর প্রাইস হচ্ছে কালারিং যেগুলো সেগুলোর প্রাইস হচ্ছে আমাদের 130 করে, এবং হোয়াইট যেটা সেটা হচ্ছে 100 করে। হাতের বালা দেখবো, হ্যাঁ আপু হাতের বালা দেখিয়েছি আপু। অ্যান্টিক ব্রেসলেটের প্রাইস কত? অ্যান্টিকের ব্রেসলেটটার প্রাইস হচ্ছে 250 টাকা, অ্যান্টিকের ব্রেসলেটটার প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেলের কী কী হবে? ট্রায়াঙ্গেলের কালারগুলো এবার আমি দেখাই দিই। ট্রায়াঙ্গেলটা কিন্তু অনেক অনেক কী বলবো, সুন্দর সুন্দর রিভিউ আছে আমাদের ট্রায়াঙ্গেলের, সো ট্রায়াঙ্গেলটা কেউ মিস করবে না, ট্রায়াঙ্গেলটা অনেক সুন্দর। প্লাস হচ্ছে ট্রায়াঙ্গেলটার জন্য আজকে কিন্তু একটা ডিসকাউন্ট আছে,
আপনি কালারিং নেন বা হোয়াইট নেন, যেটাই নেন না কেন, প্রাইস হচ্ছে অনলি 100 করে, প্রাইস হচ্ছে অনলি 100 করে, যে কোনো কালার নিতে পারেন, প্রাইস হচ্ছে অনলি 100 টাকা। এল শেপের নোজ পিন একটু আর একটু দেখান, স্ক্রিনশট নিব আপু, এটা যে আমার এখন রিপিট করা খুব টাফ, যদি আমি এখন অনেকগুলো ডিজাইন দেখাই নাই, দেখাচ্ছি আপু। প্রাইস হচ্ছে অনলি 100 করে আপু। স্টার শেপ নাই, হ্যাঁ আপু স্টার শেপের হবে, বাট স্টার শেপটা শুধুমাত্রই এটা কি এটা হোয়াইট কালারটা হবে, স্টার শেপটা শুধুমাত্রই হোয়াইট কালারটা হবে 100, ঠিক আছে, অনলি 100 টাকা। আচ্ছা আমি ফার্স্টে যেগুলো দেখাইছি সেগুলো আমি একটু দেখাচ্ছি নোজ পিন আর একবার দেখাই, দেন আরও যেগুলো দেখাই নাই সেগুলো দেখাবো, ঠিক আছে। সো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে নেবেন, আমি খুব তাড়াতাড়ি সরাই ফেলবো, ওকে। ম্যাগনেট নোজ পিন দেখাও, হ্যাঁ আপু ম্যাগনেটের নোজ পিন মনে হয় আর অল্প কয়েকটা আছে, দেখাবো আমি একটু ক্লোজ করে দেখাই। এটা কিন্তু ব্ল্যাক স্টোন হবে, খুবই ছোট্ট একটা নোজ পিন এটা, এবং এটা যেটা সেটাও দেখেন পিকক ডিজাইনেরই হবে, বাট রাউন্ড শেপের মধ্যে খুবই ছোট, খুবই সুন্দর একটা নোজ পিন, ওকে। প্রাইস হচ্ছে 150 টাকায়, মাল্টি কালার বা কালারিং স্টোনেরগুলো সবই কিন্তু আমাদের 200 করেছিল, যেটা এখন আপনার পেয়ে যাচ্ছেন অনলি 150 টাকাতে। এবং কতটা গ্লেজ দিচ্ছে দেখেন, এগুলো কিন্তু সবই ডায়মন্ড কাটের উপরে হবে এবং 1 বছরের কালার গ্যারান্টি থাকবে। ওকে আরও কিছু আছে দেখাই, এবং কিছু কিছু নোজ পিনের কিন্তু খুব সুন্দর ছবি আছে আমাদের পেজে, তো ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ওখান থেকেও দেখে আপনারা খুব সুন্দরভাবে অর্ডারটা প্লেস করতে পারেন। আচ্ছা আমি আরও কয়েকটা এখন ধরছি, এর মধ্যে একটা মাল্টি কালারও আছে পিকক ডিজাইনের মধ্যে, আমার পিকক ডিজাইনটা আমার আমার পার্সোনালি আমি অনেক বেশি পছন্দ করি। অ্যান্টিক ব্রেসলেটটা আবার দেখাও, এই যে আপু অ্যান্টিকের ব্রেসলেটটা, এটা হচ্ছে অ্যান্টিকের ব্রেসলেটটা, প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিকের ব্রেসলেটটা, প্রাইস হচ্ছে 250 টাকা, অ্যাডজাস্টেবল, যে কোনো কারোর হাতে এটা পরতে পারবেন। আইভি আপু তুমি কি অ্যান্টিকের ব্রেসলেটটা নিতে চাচ্ছিলা? যদি তুমি তোমার জন্য বলো তাহলে অ্যান্টিকের ব্রেসলেটটা তুমি নিও না, ইভেন যারা 2-4 সাইজ ক্যারি করেন তারা কেউই এই অ্যান্টিকের ব্রেসলেটটা নিয়েন না, ঠিক আছে, কারণ এটা 2-6 থেকে অ্যাডজাস্ট, মানে এটা 2-6 থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজ হবে, কারণ 2-4 যাদের তাদের একদম হাতের এখানে চলে আসবে, ঠিক আছে, একদম এখানে চলে আসবে। এখন কিচেনে কেন আপু কি রান্না করছেন? আমরা এখন কিছুই খাবো না, এখন রান্না করেন না, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। ম্যাগনেটের নোজ পিন দেখবেন, আচ্ছা ঠিক আছে দেখাবো, আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখাবো, ম্যাগনেটেরটা খুবই খুবই অল্প কয়েকটা পিস আছে দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কিছু নথও দেখানোর ইচ্ছা ছিল, বাট অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, আমি ম্যাগনেটের নোজ পিনটা একটু দেখাই, ম্যাগনেটের নোজ পিন খুব অল্প কয়েকটা পিস আছে, হ্যাঁ মাত্র 7-8টা পিস আছে দেখাই। ওকে আপু থ্যাংক ইউ সো মাচ বলে দেওয়ার জন্য, ওয়েলকাম। এটা হচ্ছে হোয়াইট কালার, ব্লু কালার, এটা হচ্ছে আমি একটু দেখে নিই, হ্যাঁ এই দুইটা হচ্ছে ব্লু, এই দুইটা হচ্ছে সি ব্লু টাইপের একটা কালার, ঠিক আছে সি ব্লু, এটা হচ্ছে গ্রিন এবং মাল্টির মাত্র দুইটা অ্যাভেলেবেল হবে, প্রাইস হচ্ছে অনলি 80 টাকা করে আপু। ফাইভ লিফটা নাই, পাঁচ পাতার কোনটার কথা বলছেন আপু? মাল্টি চুড়িগুলো দেখবো, হ্যাঁ দেখাচ্ছি আপু, বালা দেখবো, আরে একটা অর্ডার করেছি, ঠিক আছে আপু, বক্সের নোজ পিনগুলো দেখাও, তিন কোণা যেগুলো আপু, তিন কোণাগুলো আমি হাতে নিয়ে দেখিয়েছি, ঠিক আছে ইনবক্সে নক করবেন, আমরা অবশ্যই ছবি দেওয়ার ট্রাই করব। কালারফুল মালাটা দেখি আপু, এখানে কালারফুল তো কোনো মালা ছিল না, আচ্ছা ও আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি আপু, এটা ঠিক আছে,
এটা প্রাইস হচ্ছে অনলি 80 টাকা করে পিস, অনলি 80 টাকা করে পিস। এটা হচ্ছে ব্লু, এটা সি ব্লু, গ্রিন, মাল্টি এবং এটা হচ্ছে হোয়াইট কালার। এবং হোয়াইটের আর মাত্র কয়েকটা হবে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে? এই 5টা হবে হোয়াইটের আর বা এরপরে কিন্তু এটার আর রিস্টক হবে না। যাদের আমি একটু বলে দিই এটা কীভাবে ইউজ করবেন। এটা হচ্ছে ব্লুটা কি আপু, ব্লুটা হচ্ছে এটা ডিপ ব্লু আর এটা হচ্ছে সি ব্লু, ঠিক আছে? আচ্ছা, যাদের না ছিদ্র করা নাই, ঠিক আছে, বাট একটা সিঙ্গেল স্টোনের মতন একটা নোজ পিন পরতে চান, তাদের জন্য এই স্টোনগুলো, ঠিক আছে? স্টোনের নিচে দুইটা পার্ট আছে, আমি বারবার বলে দিই, অনেকেই নেওয়ার পরে বলেন যে আপু পারছি না, পরে আবার তাদেরকে ফোনে আমাকে মানে কি বলবো ট্রেন্ড আপ করতে হয়। সো আমি একটু ভালো করে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, দেখেন এখানে দুইটা ম্যাগনেট দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে, কিন্তু দুইটা টুকরো আছে। সো আমি কিন্তু যাদেরকে পাঠাই তাদেরকে সবসময় একটা কার্ডে দিই, আমাদের যে ত্রিশা ক্র্যাফ্টের কার্ডটা সেই কার্ডটাতে দেই, একটা ম্যাগনেট আপনাকে স্টোনের এই মানে স্টিলের যে প্ল্যাটফর্মটা এটার সাথে রাখতে হবে, আর একটা হচ্ছে আপনার নাকের ভেতরের অংশে রাখতে হবে। আপনি বেবি নূপুর আছে, অনেক বেবি নূপুর আছে আপু, বাট আজকে দেখাবো না, ঠিক আছে? জাস্ট এভাবে সেট করে নেবেন, খুবই ইজি, ভয় পাওয়া চলবে না, খুবই ইজি এটা ক্যারি করা, ঠিক আছে? এবং এটার কী কী কালার ছিল আমি দেখাই দিচ্ছি, এখানে সবগুলো কালার আছে, একটা স্ক্রিনশট নিয়ে নেন। পার পিস হচ্ছে অনলি 80 টাকা, ঠিক আছে? পার পিস অনলি 80 টাকা। আর কালারফুল মালাটা রিশান আপু দেখাবো, ঠিক আছে? আর বেবি নূপুরের জন্য ববি আপু আপনি অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করেন, আমরা ট্রাই করবো, ঠিক আছে, ছবি দিতে। অনেক সুন্দর সুন্দর আছে। আচ্ছা, এটা হচ্ছে হিজাবের জন্য, আপনি চেন করে এটা ইউজ করতে পারবেন, চাইলে এটা কিন্তু নেকলেস করেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। এবং এটার যে সেটটা আমি সেটা একটু দেখাই দিই, এটার একটা পার্লের সেট হবে, ওইটা আমি এখন পর্যন্ত দেখাই নাই, কেন নাকে ঢুকে যাবে না, না আপু নাকে ঢুকে যাবে না, কারণ আপনি এটার ওপরে যখনই ইয়াটা সেট করবেন, ঠিক আছে, তখন তো ওই ম্যাগনেটটাকে ওপরের ম্যাগনেটটা ক্যাচ করে রাখবে, এটা ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এ পর্যন্ত আমরা অনেক দিন ধরে এটা সেল করছি, এই টাইপস কোনো পাইনি, আত্মঘাতী যে প্রশ্ন করে ফেলছেন আপু, আমি নিজেই তো খুব আপনার কথাটা শুনে লাগছে, যেটা হলে সত্যি কেমন হবে, নথ দেখাবো প্লিজ প্লিজ আপু, আজকে নথ আর দেখাবো না, আচ্ছা বালা দেখবো, আচ্ছা ট্রাই করবো আপু। এটা হচ্ছে পার্লেরটা, খুবই সুন্দর, খুবই সিম্পল একটা নেকলেস, ঠিক আছে? এবং আমি বলে দিচ্ছি এটা কিন্তু পরার পরে আপনারা প্লিজ পারফিউম ইউজ করবেন না, কারণ এত সুন্দর একটা জিনিস, এটার ভেতরে কিন্তু দেখেন নেট বডি করা, বাট ভেতর দিকে ফুললি কিন্তু ক্রিস্টালের একটা মালা দেখতে পাচ্ছেন, অনেক ছোট ছোট ক্রিস্টাল ভেতরে দেয়া আছে, খুবই ছোট ছোট ক্রিস্টাল ভেতরে দিয়ে ফুললি কিন্তু নেট বডি করে এটাকে আটকানো। তিন কোনা হোয়াইট স্টোন পিনের প্রাইস, তিন কোনা হোয়াইট স্টোন আপু, এখানে তো তিন কোনা হোয়াইট স্টোনটা নাই। আচ্ছা তারপর আমি দেখছি আপনি কোনটার কথা বলছেন, মেরুন একটা সেট দেখছি ওটা, আচ্ছা আপু ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে ছোট্ট দুইটা ইয়ার টপস হবে, টপস না এটা অ্যাকচুয়ালি ইয়াররিং, এই দেখেন এরকম ছোট্ট দুইটা ইয়াররিং হবে, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 320 টাকা, এটার প্রাইস হচ্ছে 320 টাকা। এবং এটার একটা মাল্টি কালার হবে, মাল্টি কালারটাও আমি ক্লোজ করে দেখাচ্ছি এখন, একটু সময় দেন। এটা হচ্ছে অফ হোয়াইটটা, প্রাইস কিন্তু বলে দিলাম 320 টাকা। আর এটার যে মাল্টি কালারটা, মাল্টি কালারটা আমি একটু বলি, যারা হচ্ছে হিজাব পরবেন তারা আমাদেরকে বলে দিলে আমরা একটা এক্সট্রা টার্সেল দিয়ে দিব, এটা তারা লং করে পরতে পারবেন, ঠিক আছে? দেখেন এখান থেকে যদি টার্সেলটা আপনি অ্যাড করেন, এটা কিন্তু লং করে পরতে পারবেন, এটার সাথেও দুইটা কিন্তু ইয়াররিং থাকবে। এটার ইয়াররিংসটা হচ্ছে মেরুন কালার, কফি মেরুন টাইপের একটা কালার, লং করে পরা যাবে। হ্যাঁ রিশান আপু, এটা লং করে পরা যাবে বলে দিলাম তো, এটার সাথে আপনারা টার্সেল দিলে এটা অনেক লং হবে, সো আপনি হিজাবের নিচ দিয়েও পরতে পারবেন। এটার প্রাইসও 320 টাকা, ঠিক আছে? এটার প্রাইসও পড়ছে 320 টাকা, ওকে? ঠিক আছে, আমার এই দুইটা মোটামুটি দেখানো হলো, পার্লটা আর এটা, আর হিজাব পিনগুলো আমি আর একবার একটু দেখাই, কারণ হিজাব পিনটার জন্য সবাই বলছেন, হিজাব পিনটা একদম ফার্স্টে দেখানো, অনেকেই মিস করছেন। এটার তিনটা কালার, ঠিক আছে? এটার তিনটা কালার হবে, একটা হচ্ছে কি বলবো পিঙ্ক কালার, ফার্স্টে জাম্বুরা পিঙ্ক বলাতে অনেকেই
খুব খুশি হয়ে গেছেন। যাই হোক, এটা হচ্ছে পিঙ্ক কালার, গোল্ডেন কালার, এটা হচ্ছে রুবি রেড কালার, প্রাইস হচ্ছে অনলি 170 টাকা। এটা হচ্ছে হিজাবের ঝাপটা, ঠিক আছে, চুড়ি দেখবো, ট্রাই করছি আপু দেখানোর জন্য। প্রাইস হচ্ছে অনলি 170 টাকা, প্রাইস হচ্ছে অনলি 170 টাকা। আচ্ছা, এই সেটটা রেড কালারের, এটার ব্রেসলেট হবে, এটা একজন আপু বারবার বলছেন। এটা হচ্ছে একদম টমেটো রেড কালার, যেটা গোল্ডেন বেস, ঠিক আছে, এটা বেসটা গোল্ডেন। চুড়ি ট্রাই করছি আপু চুড়ি দেখানোর জন্য। এটার সাথে ফিঙ্গারিং হবে, এটার সাথে টপস হবে, টপস বললে ভুল হবে, একটা ছোটো ইয়াররিংস হবে, প্লাস হচ্ছে একটা ব্রেসলেট হবে, ঠিক আছে। ফুল সেটটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, ফুল সেটটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। এটা হচ্ছে ব্রেসলেটটা, প্রত্যেকটাই কিন্তু অদ্ভুত সুন্দর, ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইনে অদ্ভুত সুন্দর। প্লাস হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই, হিজাব পিঙ্কটাই কিছু 3D হিজাবে কয়েকটা নম্বর দেখাই দাও না প্লিজ। আরে আপু, এখন হচ্ছে হিজাবে নথের প্যাকেটটা বের করা মানে আমার জন্য বিশাল ব্যাপার, আমি একটু ট্রাই করছি, ঠিক আছে। এগুলো হচ্ছে 3D পিন, যেগুলো এগুলো প্রাইস হচ্ছে অনলি 140 করে, কালারগুলো অদ্ভুত সুন্দর, 3D পিন, ওকে, প্রাইস হচ্ছে 140। থ্যাংক ইউ আপু। মালাটার নিচে স্টোনের, ওটা কি মালাটার নিচে স্টোন, জানি না আপু কোন মালার কথা যে বলছেন, আমার তো একদম খিচুড়ি অবস্থা হয়ে গেছে। এখানে আমি সবগুলো একসাথে ধরছি, প্রত্যেকটা পিনই অনলি 140 টাকা, ঠিক আছে, অনলি 140 করে প্রত্যেকটা পিন, 6টা কালার, প্রত্যেকটা কালারই আপনি মাত্র 3 পিস করে করে পাবেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 140 টাকা, প্রাইস হচ্ছে অনলি 140 টাকা, ঠিক আছে। ওকে, মোটামুটি আজকে অনেক কিছু দেখাই ফেললাম, আর যা যা বাদ আছে রেইনবো রিংটার কথা আবার মনে করাই দিচ্ছি, যারা রেইনবো রিংটা গতবার পান নাই তারা অবশ্যই অবশ্যই এবার কিন্তু কালেক্ট করেই ফেলবেন, কারণ এটার পরে আর আসবে না। আমি অনেক খুঁজে অনেক কষ্টে লাকিলি পেয়ে গেছি, অনেককে কিন্তু আমি রিফিউজ করেছিলাম যে দিতে পারছি না। সো প্লিজ যারা আর কি পান নাই, আমি বলে দিব নেক্সট পারচেজের সাথে অবশ্যই কিন্তু অ্যাড করে নেবেন, ভুলবেন না। নোজপিন দেখা, নোজপিন দেখিয়েছি আপুর প্রোডাক্ট কোয়ালিটি সো নাইস, থ্যাংক ইউ আপু, আপু সরাই ফেলছো, কোনটা আপু, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 90 টাকা, অনলি 90 টাকা। ওয়াচগুলো দেখা আপু, ওয়াচগুলো অনেকবার দেখিয়েছি, ঠিক আছে, ওয়াচগুলো এখন আর রিপিট করবো না, চুড়িটাও অনেকবার দেখাইছি। সো আজকের জন্য লাইভটা শেষ করতে চাচ্ছি, ইনশাল্লাহ কালকে সব পার্সেলগুলো যদি শেষ করে দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আবার লাইভে চলে আসবো, ঠিক আছে। নটটা দেখ, ও আচ্ছা সরি, আমি না আবার ভুলে গেছি, আমি একটা জিনিস দেখাবো, ম্যাট গোল্ডের কিছু চোকার দেখাবো, ভুলে গেছি, একদম ভুলে গেছি, যেগুলো হচ্ছে অফারে, ঠিক আছে। ম্যাট গোল্ডের কিছু চোকার এরকম হচ্ছে, রিং টাইপ হবে, খুবই ফ্যান্সি একটা জিনিস, কিন্তু আমি বলেই দিচ্ছি খুবই জোস একটা জিনিস, এবং এগুলোর ম্যাট গোল্ড, সো কালার নিয়ে কোনো কনফিউশন নাই। আপু নূপুর দেখো, আজকে নূপুর দেখাবো না আপু, আর আপু অনন্যা আপু আমি অনেকবার চুড়ি দেখিয়েছি, কয়েকবার চুড়ি রিপিট করেছি, এখন আর দেখাবো না, এই চোকারগুলো দেখাই শেষ করে দিব। এগুলোর প্রাইস ছিল 450 টাকা, ঠিক আছে, এগুলোর প্রাইস ছিল 450 টাকা, যেটা এখন পেয়ে যাচ্ছেন অনলি 320 টাকাতে, ঠিক আছে, অনলি 320 টাকাতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু আজকের জন্য। আপু নথ দেখানো যাবে, আপু আজকে নথ দেখাবো না আপু, অনেক রাত হয়ে গেছে, আমি কালকে ঠিক ছেলের সব কিছু গুলাই ফেলবো। আচ্ছা, রিয়েল স্টোনের হবে, আনকাট স্টোনের উপরে হবে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আনকাট স্টোন এবং রিয়েল স্টোন, আমি ক্লোজ করে দেখাচ্ছি, এটারও প্রাইস পড়বে 320 প্রত্যেকটা। আপু কফি নিয়ে বসলাম আর তুমি, আমি এক মগ দুধ নিয়ে বসছি, এখনও খাইতে পারি না কফি, আমাকে একটু বানাই দাও, আমার কফি খুব পছন্দ। তাহলে নূপুর আর পায়েলের পিক দিও প্লিজ আপু, নূপুরের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনি সবগুলো নূপুর পেয়ে যাবেন। প্লিজ বালা দেখান আপু, বালাগুলো ওখানে আছে, অ্যাকচুয়ালি বালাগুলো আপনি নক করবেন, আমরা ছবি দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন প্রবালটা, ঠিক আছে, প্রবালের গুলোর জন্য অনেক অনেক রিকোয়েস্ট থাকে আমাদের সবসময়, দেখলে কী হয় আপু অনেক ঘুম পাচ্ছে,
এটা কি আপু? এগুলো চোকার, ঠিক আছে, ফেন্সি লুকসের একটা চোকার, এটা প্রাইসও 320। আমি প্রত্যেকটা একবার একবার করে দেখাবো, এটার কয়েকটা পিস পাইছি, অনেক, মানে আমার ইচ্ছা করছিল সবগুলো নিয়ে আসতে। এটা দেখেন খুবই জোস, আনকাটের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হবে। খাচ্ছি আর দেখছি, আহারে, তিন কোনা হোয়াইট স্টোন নোজ পিনের প্রাইস আপু 100 টাকা। নোজ পিনগুলো সবই 100 টাকা ছিল, যদি ওগুলো 130 করেছিল, তারপরও আমরা আজকে অফারের জন্য এগুলো কিন্তু 100 করে দিছি, ঠিক আছে। এটার প্রাইসও সেম 320। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটাও প্রবালের, একদিকে ট্রায়াঙ্গেল আর একদিকে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, প্রাইস হচ্ছে 320। এটা দেখাচ্ছি খুবই জোস, প্রত্যেকটা চোকারই কিন্তু একেবারে ডিফারেন্ট লুক, কি করে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটাও হচ্ছে প্রবালের, ওকে, তো সাজা গেছে, তাহলে তুমি কেন ঘুমাবা আমাদেরকে রেখে? নিজেরা তো শুয়ে শুয়ে দেখতেছেন, আমি তো শুয়ে শুয়ে দেখাচ্ছি না, আমার টায়ার লাগাটা স্বাভাবিক। ওকে, এটা হচ্ছে খুব জোস একটা কালার, এই কালারটা খুব কম আসে, খুবই 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 কম আসে। এটা হচ্ছে ব্লু কালারটা, প্রত্যেকটা চোকার কিন্তু শুধুমাত্র আজকের জন্যই আপুরা, আমি বলে দিচ্ছি বারবার, শুধুমাত্র আজকের জন্য 320, কালকে থেকে আবার এগুলো 450। এস, আজকে সারা রাত লাইভ করতে, মাত্র কেউ শেয়ার করছে না, মাত্র 22 জন ভিউয়ার নিয়ে আমি যে এতক্ষণ আসছি, এই তো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ডিপ পার্পেল কালার, ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা চোকার দেখাই আমি, এই চোকারটাও অনেক সুন্দর। আচ্ছা, আর একটা চেইনও দেখাবো, এই চোকারগুলো অনেক সুন্দর, এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের উপরে, আমি এগুলো প্যাক করে রাখছি, তার কারণ স্টোনটাতে যাতে ধুলাটা না পড়ে, ঠিক আছে, আমি এখান থেকেই দেখাই। এটাও সেম জাস্ট ডায়মন্ড কাটের, অনেক জোস, অনেক 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 বেশি সুন্দর। দেখেন এই ডায়মন্ড কাটগুলোর সাথে কিন্তু এগুলোর একেবারে মিলে যায়, কারণ হচ্ছে এগুলো রিয়েল ডায়মন্ড কাট। ওকে, বালাটা লাইভে দেখতে চাচ্ছি, ঠিক আছে, দেখাবো, তুমি ঘুমালে হবে না, আমাকে নথ দেখায় ঘুমাবা না, আমি আজকে নথ দেখায় ঘুমাবো না, ঠিক আছে। আচ্ছা, এগুলোর প্রাইস ছিল আমাদের 350 টাকা, যেটা এখন পেয়ে যাচ্ছেন অনলি 270 টাকাতে, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 270 টাকা। এটা ডিজাইনটা হবে এরকম, দুই দিকে বল, জাস্ট এরকম বো টাইপের, দুইটা সাইডে হবে, আর একটা হবে সিলভারের মধ্যে, সিলভারটা আমি একটু দেখাই, এই দুইটা স্টোন কিন্তু নিচের দিকে ঝুলবে, আর এদিকে পাতা পাতা ডিজাইনের হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিলভার কালার, সিলভার কালারের একটাই হবে 270, আর একদম এটা হচ্ছে জাস্ট স্টোনের, ঠিক আছে, এটা শুধুমাত্র স্টোনের, এটার প্রাইস পড়বে অনলি 270 টাকা। কি করে মিথিলা আপু, কী করে কি বলেন, বুঝি নাই, আপনি কি কোশ্চেনটা কি ছিল আমি বুঝি নাই। ওয়াচ দেখো আপু, অনেকবার ওয়াচ দেখিয়েছি, আর ওয়াচ দেখাবো না, একটা চেইন দেখাবো, মোতি চেইন দেখাবো, মোতি চেনটা অনেক কষ্ট করে আমি, এটা হচ্ছে গাজরা চেন বলবো, মোতি চেন বলবোই না এটাকে, কারণ এত এত মোতি একমাত্র গাজরাতেই থাকে। এটা হচ্ছে সেটার দুল, ঠিক আছে, ইয়ারিংসটা হবে, এটা হচ্ছে ইয়ারিংসটা হবে এটা, ওকে। এবং এটার যে চেনটা, চেনটা অদ্ভুত সুন্দর, যারা আমাদের পেজ থেকে আগে নিচ্ছেন, তারা যদি লাইভে থাকেন অবশ্যই রিভিউটা দিয়ে যেতে ভুলবেন না, কারণ এটা অনেক অনেক বেশি সুন্দর। এবং এটার যেটা লং ছিল সেটা আর রিস্টক করতে পারি নাই, সো এটা দেখাই, এটা হচ্ছে এই যে, এটা কিন্তু চোকার করে পড়তে পারবেন, লং করে পড়তে পারবেন, শেয়ার করেছি, থ্যাংক ইউ, ঠিক আছে। এটা হচ্ছে মালাটা, প্রাইস হচ্ছে 350 টাকা, প্রাইস হচ্ছে 350 টাকা ছিল, যেহেতু আজকে সব কিছুতে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, সো এটার প্রাইস হচ্ছে 320 টাকা, ঠিক আছে। ঘুমের মাঝে স্বপ্নে এসে যা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 320 টাকা, হাতের কাছে থাকলে কখন দেখাই ফেলতাম আপু, বাট হাতের কাছে তো আমি বক্সটা পাচ্ছি না আসলে, তাহলে শুরু করে দিতাম। প্রাইস হচ্ছে এটার 320 টাকা, শুধুমাত্র 2 সেট অ্যাভেলেবেল হবে, ঠিক আছে, শুধুমাত্রই 2টা সেট অ্যাভেলেবেল হবে, প্রাইস হচ্ছে 320 টাকা, ঠিক আছে, শুধুমাত্র কিন্তু ডিসকাউন্ট অফারটা। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সবাই রিয়াজ আপুর জন্য দোয়া করেন যেন আপুর ঘুমটা ভালো হয়, কালকে সকালে যেন আমি আপুকে নথের ছবিগুলো দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।